সর্বপ্রথম যার সঙ্গে দেখা হয়েছে, সর্বপ্রথম নবীর যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। জরিকার নাম কি? মারাত্মক কথা। কি জন্য দেখা হলো? কারণ কাবার নিকটে আবু জেহেলের বাড়ির চাইতে অধিকতর নিকট কোনো বাড়ি ছিল না। আবু জেহেলের বাড়ি আমি নিজে দেখছি, পেশাব করছি, পায়খানা করছি, মাশাল্লাহ। যারা হজ করবার গেছে এমন কোনো হাজি নাই যে আবু জেহেলের বাড়ির পায়খানা করেনি, এরকম একটা হাজিও নেই। আবু জেহেলের বাড়ি থেকে কাবা হলো মাত্র 200 মিটার পশ্চিমে, আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহ নবীর বাড়ি হলো মাত্র 150 মিটার পূর্বে। তাহলে কি দেখতেছেন? আবু জেহেলের খবর, পশ্চিমে হলো কাবা আর পূর্বে হলো রাসুলের বাড়ি, পশ্চিমে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো আবু জেহেলের বাড়ির যা চিন্তা করি, এর মতন ভাগ্যবান মানুষ কেউ নেই। পশ্চিম দিকে তাকালে আল্লাহর ঘর, পূর্ব দিকে তাকালে নবীর বাড়ি। আহ, কি ভাগ্যবান! এর মাঝখানে আর এই বেটা নামাজ পড়েনি। আপনাদের মসজিদের কাছে বাড়ি আছে না নাই? আজান শোনা যায়, আকামও শোনা যায়, এরপরেও তারা নামাজ পড়ে না। এরা মুসলমান যতই দাবি করুক, এরা কিন্তু মূলত আবু জেহেলের লোক। জোরের কথা ঠিক কি না? আবু জেহেলের। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা হলো। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেলের মুখে নবীর প্রশংসা কি হচ্ছে না? সকালবেলা দেখেছি তুমি সুন্দর, কিন্তু সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালে দেখতেছি তুমি অতীব সুন্দর। তার মানে বোঝা গেল আমাদের নবী কেমন ছিল। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন কতিপয় মহিলা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কাছে এসে বললেন, মা, আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই, নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা আয়েশা বললেন, আমি 6 বছর বয়সে নবীর সঙ্গে বিয়া হয়েছে, 9 বছর বয়সে নবীর ঘরে আইছি, আর আমার যখন 18 বছর তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি সর্বসাকুল্যে 9 বছর নবীর সঙ্গে ছিলাম। কয় বছর? এই 9 বছরের মধ্যে সব সময় আমি স্বামীকে দেখেছি, 9 বছরের মধ্যে আমি সব সময় আমার স্বামীকে দেখেছি, কিন্তু 9 বছরের মধ্যে আমার স্বামীকে নবী হিসাবে দেখেছি মাত্র 3 বার। ধরে এখন কয়বার? আর 9 বছরের মধ্যে সবসময় কি দেখছে? স্বামী রে স্বামী, আর নবী হিসাবে দেখছি মাত্র 3 বার। এখন বলো তোমরা কোনটা শুনবে, আমার স্বামী সম্পর্কে শুনবে না নবী সম্পর্কে শুনবে? না না না, আপনাকে বলা হচ্ছে না, মা আয়েশা ওই মেয়েদেরকে বলতেছে, তোমরা এখন কোনটা শুনবে? কারণ নবী দেখেছে মাত্র কয়বার, এ জোরে গান কয়বার, আর স্বামী হিসেবে দেখেছি 9 বছর। মেয়েরা বলতেছে, মা, আমরা আপনার স্বামী সম্পর্কে জানতে চাই না, আমরা শুধু নবী সম্পর্কে শুনতে চাই। মাইশা বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তোমরা সফল হতে চাও তাহলে নবীর আদর্শকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। আপনারা বলেন তো, এ আদর্শ খালি নবী হিসাবে না মানুষ হিসাবে? হ্যাঁ, এখন এটা আপনারা হিসাব করবেন যে 1 থেকে 40 বছর পর্যন্ত নবীর সবচাইতে আপন ছিল আবু জেহেল। নবীর বয়সের 1 থেকে 40 বছর পর্যন্ত, কয় বছর পর্যন্ত? ওই আবু জেহেল কিন্তু পাহাড়ে ছাপা মারা পাহাড়ে দাঁড়িয়ে বলেছে, এই মক্কার লোকেরা, তোমরা যদি ভালো মানুষকে দেখতে চাও আব্দুলের এতিম পোলার দিকে তাকাও, আজ থেকে আমি তাকে আল আমিন ডিগ্রি দিয়ে দিলাম। ডিগ্রিটা কে দিল? আবু জেহেল। অথচ যে 41, ওই আবু জেহেলি নবীর আবার 1 নম্বর শত্রু হল। তাহলে 40 বছর পর্যন্ত যেই মানুষটা আবু জেহেলের আপন ছিল, 41 বছর হওয়ার সঙ্গে সঙ্গে সেই নবীটা নবীর আবু জেহেলের একমাত্র শত্রু হলো। আপনার বলেন তো কারণ কি?
কথা বলবেন না, কারণ আছে না নাই, জোরে কোন আছে নাই, আমার মতন বক্তা 30 বছর পর্যন্ত যদি তেল তেলাওয়াজ করে বর্তমান সরকার কিছুই বলবে না, কিন্তু 31 থেকে যদি কোরআনের হক কথা বলা শুরু করে তাহলে আবু জেহেল মার্কা মানুষগুলো আমারও শত্রু হবে। কথা কন, কথা কন, 50 বছর কোরআনের তাফসির করে বর্তমান হুজুর জেলখানায় রেস্টে আছে, বোঝেননি তো কোন কারণে জেলখানা? বাংলাদেশের 100 জন মানুষ জানে হুজুরের কোন অপরাধ নাই, অপরাধ একটাই, অপরাধ একটাই, আবু জেহেল যেমন নবীর শত্রু হয়েছে এখনো যারা আবু জেহেলের দল করে তারা আল্লাহওয়ালাদের শত্রু হবে। জোরে কোন কথা ঠিক? এই রজব চান্দে লাইলাতুল মিরাজকে নিয়ে আপনাদের সামনে আলোচনা। আবু জেহেল বলতেছে সুন্দর সময় তোমাকে দেখেছি, তুমি সুন্দর সকালবেলায়, তুমি অতিব সুন্দর, কারণ কি? আল্লাহ রাসূল বললেন চাচা আমি কাবার পাশে হাতেমে ঘুমিয়েছিলাম, কাবার পাশে হাতে, এটা হলো আসল কথা। অনেকে বক্তা বলে রাসূল উম্মে হানির ঘরে ঘুমিয়েছিল, এখন অনেকে চিন্তা করে কে রে যে বছর রাসূলের মেরাজ হয়েছে সে বছরই তো রাসূলের বউ খাদিজা মারা গেল, আর খাদিজা মারা যাওয়ার পরে আপনি রাসূল সহজে বিয়ে করেন, অনেকদিন পর করছে, মাঝখানে কিছুদিন রাসূলের বউ ছিল না, তো বউ যদি না থাকে তাহলে উম্মে হানির ঘরে নবী ছিল, উম্মে হানি নবীর কে হয় রে? এরা কিন্তু ইহুদি খ্রিস্টানেরা আমাদের নবীকে কলঙ্ক লেপন করার কারণে উম্মে হানির কথা বলেছে, উম্মে হানি হচ্ছে হযরত আলীর বোন, তো চাচা তো বোনের ঘরে নবী ছিল, কথা কন না কেন নবী ছিল? এটা সম্পূর্ণ ভুয়া কথা, কারণ আমাদের নবীকে খাটো করার জন্যে অনেকে উম্মে হানির কথা বলে, কিন্তু আসল কথা হলো কাবার পাশে হাতেমে রাসূল ঘুমিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন চাচা আমার চেহারা সকালবেলা এত সুন্দর হওয়ার কারণ হলো ফেরেশতা জিব্রাইল এসে আমাকে ঘুম থেকে চেতন করলো। কিভাবে চেতন করছে এটাও হাদিসের মধ্যে আছে, জিব্রাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে, একজন ঘুমন্ত মানুষকে জিব্রাইল কিভাবে চেতন করবে, ফয়সালা চাইছে কার কাছে? আল্লাহ বলেন জিব্রাইল আমার নবীকে নাম ধরে ডাকতে পারবা না, চিল্লা চিল্লি করেও নবীকে ডাকবা না, বরং তোমার জিব্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, আমার দোস্ত চেতন হবে। তো আপনার চিন্তা করে দেখেন আমাদের নবীর শান কত, মর্যাদা কত, সবার উপরে শুধু আল্লাহর পরই আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন চাচা ফেরেশতা জিব্রাইল ঘুম থেকে চেতন করার পরে জমজমের কোপের পানি দিয়ে আমি ওযু করলাম, এখান থেকে একটা ফতোয়া হলো ঘুমাইলে ওযু, কথা কয় ঘুমাইলে ওযু থাকে না। অনেক লোক দেখবেন, আমি দেখি জুমার দিনে অনেক লোক মসজিদের সামনে কাতারে বসে ঘুম পাড়তে চায়, দুই একজন পড়েও যায় ঘুম পাড়তে, এই পড়ে গেছে, ওই লোকটা জমিতে কাজ করতে কোনোদিনও ঘুমায়নি, ভেঙের ঘাস লিরাতে যদি ঘুমাই তো ঘাস বাদ্দা ধানের গোস তুলিছে এরকম দেখা গেছে, ঘুমের ঠেলায় ঘাস বাদ্দা কিরে একটু বৃষ্টি, মানে তার মানে বোঝা গেল দুনিয়ার কোনো কাজে মানুষের ঘুম ধরে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়ে যারা ঘুমায় আল্লাহ এদের শুনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউত। ইমাম সাহেবের উচিত হলো যারা মসজিদে ঘুম পাড়ায় ওর কোক তুলে দিয়ে উজু করান, এটা কার দায়িত্ব? ইমামের অনেক দায়িত্ব আছে, মসজিদের মধ্যে সিয়ারে কোনো মুসল্লি যদি বসে ইমামের দায়িত্ব হলো সিয়ার মসজিদ থেকে অপসারণ করা, এখন ইমাম যদি দুর্বল হয় তাহলে মসজিদ কমিটির দায়িত্ব হলো যে আল্লাহর ঘরের মধ্যে কোনো সিয়ার ঢুকবে না, আল্লাহর ঘরের মধ্যে সিয়ার কেন? যদি বলে হুজুর আমি দুর্বল, আমি ডায় নামাজ পড়তে পারি না,
আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাই দেই নাই। তুমি যৌবন বয়সে যদি সরকারি চাকরি করো, বুড়া বয়সে চাকরি করা লাগবে না, সরকার যেমন তোমাকে পেনশনে খাওয়াবে, যৌবন বয়সে যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে বুড়া বয়সে যদি আর দাঁড়াবার না পারে তাহলে মসজিদে জামাত করতে যাইও না, তুমি বাড়িতে একা একা নামাজ পড়ো, ওই যৌবনের সওয়াব আল্লাহ তোমাকে বুড়া বয়সে পেনশন দিয়া দিবে। তোমার কারণে জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করাও তেমন ওয়াজিব। তুমি যে বসলে চেয়ারে, তোমার পাও গেল কোথায়? তাহলে তোমার সঙ্গে সুস্থ মানুষের কাতার সোজা হচ্ছে না। তুমি একটা অসুস্থ মানুষের কারণে সুস্থ মানুষের জামাতের সওয়াব কম হোক, এটা কি আপনারা চান? তাহলে সকলে মিলে মসজিদে চেয়ার ঢোকানো বন্ধ করা লাগবে। আজ থেকে 5 বছর আগে বাংলাদেশে কোনো চেয়ার ছিল? কিন্তু আমরা চুপ 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 হয়ে গেছি, জায়দা করে করুক, কিন্তু জায়দা করলে হবে না তো। আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে দাঁড়াও, লিল্লাহি কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও, নামাজ ফরজ নামাজ পড়া যেমন তোমার ফরজ, নামাজে দাঁড়ানো হলো তেমন ফরজ। তুমি সারাদিন আবাদ পুকুর হাটে ঘোরো, তুমি 10 কেজি ব্যাগ লিয়া বাজার থেকে বাড়িতে আসো, আর মসজিদের মধ্যে গিয়ে তুমি চেয়ার খোলো, এরা হচ্ছে ফাওয়াইলুল্লিল মুসল্লিন। আল্লাহ বলেছে এই সকল মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম খালি অপেক্ষা করে আছে। তাহলে মসজিদের মধ্যে ঘুম পাড়া কি ফাওয়াইলুল্লিল? কথা কয় না ফাওয়াইলুল্লিল মুসল্লিন, একটু খেয়াল করবেন। নবী বললেন, চাচা আবু জেহেলকে বলতেছে, ফেরেশতা জিব্রাইল ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে আমাকে অজু করাইছে, অজু করার পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজ পড়াইছি। সুবহানাল্লাহ, কর 2 রাকাত নামাজ পড়ছে না পড়াইছে? আপনারা বলেন তো, আমাদের নবী যে 2 রাকাত নামাজ পড়ালো, নবীর পিছনে নামাজ পড়লো কারা? আরে ফেরেশতারা পড়ছে, ফেরেশতারা পড়ছে বাইতুল মামুরে, বাইতুল মামুরেও নবী 2 রাকাত নামাজ পড়াইছে, সেখানে নবীর পিছনের মুসল্লি ছিল সমস্ত ফেরেশতারা, যারা কোন সুবহানাল্লাহ। কিন্তু বাইতুল মুকাদ্দাসে যেটা আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। নামাজ 2 রাকাত শেষ হলে আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল আমি তো 2 রাকাত পড়ালাম, তোমার পিছনে পড়লো কারা? ফেরেশতা জিব্রাইল বললেন, আল্লাহর যত নবী রাসূল ছিল সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে, এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালী। তা আল্লাহ নবী বললেন, জিব্রাইল আমি সব নবীকে একটু দেখবার চাই, মানে যারা আমার পিছনে নামাজ পড়লো তাদের একটু দেখবার চাই। তো জিব্রাইল বলেন, হুজুর আল্লাহর কোনো আপত্তি নেই, আপনি দেখেন। নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় দেখতেছে, সমস্ত নবী রাসূলের চেহারা থেকে নূর আসতেছে, আলো আসতেছে, কিন্তু একজন নবীর চেহারা কালো দেখতে পায়। নবী তাকায় দেখে সমস্ত নবীর চেহারা থেকে নূর আসতেছে, জোরে কোন কি আসতেছে, চেহারার মধ্যে আলো আসে না নাই, কথা কোন আসে না নাই, বেনামাজি যতই সুন্দর হোক ওর চেহারার মধ্যে কোনো আলো নেই, আর নামাজি ব্যক্তি যতই কালো হোক আর চেহারার দিকে তাকায় দেখবেন একটা ভালো লাগে। জোরে কোন কথা, ঠিক কি না? ভালো লাগে না? খুব ভালো লাগে, কারণ আপনি যখন সেজদা আল্লাহকে দেন এই একটা নূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওযু করার কারণে স্যাভলন দিয়া লাইফ বয় দিয়া ডিটল সাবান দিয়া আপনার হাত ধোয়া লাগবে না, কারণ এই করোনার একটা ওষুধ হলো হাত ধোয়া। জোরে কোন কি ধোয়া? কোনো দোকানে গেলে দেখবেন আগে ফিস করে দেয় দেখে হাত, এগুলা কিছুই করা লাগবে না। দৈনিক 5 বার যারা নামাজের ওযু করবে, জোরে কোন ঠিক কি না? হাত ধোয়ার কথা কেবল সরকার বুঝলো, কিন্তু ইসলাম বুঝেছে কখন একটু মনোযোগ দেবেন, চেহারার মধ্যে নামাজের নূর আছে না নাই? নবী তাকে দেখে সমস্ত নবীর চেহারা থেকে আলো আসতেছে, কিন্তু একজন নবীর চেহারা কালো। নবী বলেন, ভাই জিব্রাইল সব নবীর চেহারা দেখতে ভালো, কিন্তু ওই নবীর চেহারাটা এরকম আলোকিত না, দেখে কালো দেখতে পাই। ফেরেশতা জিব্রাইল বললেন, তাহলে তাকে আপনি জিজ্ঞাসা করেন,
নবী ডাক দিলে সেই নবীটা নবীর সামনে এসে দাঁড়াইলো। আল্লাহর নবী বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিসসালাম। নবী বললেন, সবার চেহারা নূর কিন্তু আপনার চেহারা কালো কেন? ঈসা বলতেছে, সবার চেহারায় নূর হওয়ার কারণ হলো আপনার পিছনে তারা জান্নাত থেকে নামাজ পড়তে এসেছে। কিন্তু আমি তো জান্নাত থেকে আসতে পারি নাই। তো নবী বললেন, আপনি কোত্থেকে আসলেন? বলে, আমি চতুর্থ আসমান থেকে এসেছি। তা আপনি চতুর্থ আসমান থেকে আসলেন, ওরা জান্নাত থেকে আসলো কারণ কি? ঈসা বলতেছে, ওরা মারা গেছে, মরে যাওয়ার কারণে ওরা জান্নাতে, আমি এখনো মরি নাই, যার কারণে আমার জান্নাতে ঢোকার সুযোগ হয় নাই। এই কথার দ্বারা বোঝা গেল, আল্লাহওয়ালারা মরে কবরে যায় না, ওরা মরে আল্লাহর জান্নাতে যায়। জোরে বলেন কথা ঠিক কি না? আর যদি না মরেন যাবেন? নবী বললেন, চাচা বাইতুল মুকদ্দাসে দুই রাকাত নামাজ পড়ানোর পরে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম, আল্লাহর সঙ্গে আমার দেখা হলো, আল্লাহ পাক আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল। এখানেও কিন্তু একটা হাদিস আছে, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, যে আল্লাহ তাআলা নবীকে পঞ্চাশ ওয়াক্ত দিছিল। যেরকম কয় ওয়াক্ত? পঞ্চাশ ওয়াক্ত দিছিল। কিন্তু পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী আসতেছে, আসার সময় মুসা নবীর সাথে দেখা, তখন মুসা নবী বলতেছে, আল্লাহ আপনাকে কি দিল? নবী বলতেছে, পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিল। মুসা নবী বলতেছে, পারবি না তো, পারবি না, পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পারে। এই যে মাগ আসর মাগরিব আর এশা, এই তিন ওয়াক্ত একটু তাড়াতাড়ি হওয়ার কারণে কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই, যাই কি যাই এখন তো আসর পরে দুই কাপ চা না খাইতে মাগরিব আসবে, এই কি রে, মাগরিব পড়ার পরে কিছু একটু করতে এশার আজান মারে দিস। তিন ওয়াক্ত নামাজ খুব তাড়াতাড়ি হয়, একটা হলো আসর মাগরিব আর এশা, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই দুই ওয়াক্ত নামাজ কিন্তু লম্বা সময়। সাহাবেরা নবীকে প্রশ্ন করলেন, এ রাসূল আল্লাহ, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজের পরে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, মানুষ আল্লাহর ঘর ছেড়ে মসজিদ ছেড়ে জমিনের মধ্যে ছড়ায় পড়বে, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ খেতে খামারে কাজ করবে, নানা রকম টেনশনে থাকার কারণে তার দেহের যে ক্ষয় হবে, দেহের যে ক্ষয় হবে এই জোহর পর্যন্ত কাজ করার কারণে, এই ক্ষয়টা পূরণ করার জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পাড়বে, ওই খাটনির ক্ষয় আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তো পঞ্চাশ ওয়াক্ত যদি নবী লিয়ে আসতো মনে করেন, তাহলে আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত, তাহলে কি হতো একটা বার চিন্তা করে দেখছে? তাহলে মুসা নবী তো ভালোই করছে, ভালো করেনি যে আপনার উম্মতেরা পারবে না। নামাজ কমাই নিয়ে আসেন, নবী আল্লাহর কাছে গেল, আল্লাহ পাঁচ ওয়াক্ত কমে দিল। এইভাবে নবী নয় নয় বার আল্লাহর কাছে গেল, শেষে পাঁচ ওয়াক্ত নিয়ে নবী দুনিয়াতে আসলো। ওয়াজ বক্তা করার পরে শ্রোতারা যাচ্ছে আর বলতেছে, যদি মুসা নবীর সঙ্গে দেখা না হতো, যদি দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? আপনারা বলেন তো, কেউ যদি বলে চেয়ারম্যানের সঙ্গে যদি দেখা না হতো, এমপির সঙ্গে যদি দেখা না হতো, মুসা নবীর সঙ্গে যদি দেখা না হতো, তাহলে দাম বেশি কার? আমাদের নবীর না মুসা নবী? কিভাবে বুঝা দেন? আপনি বলতেছেন যদি দেখা না হতো, বুঝাই দেন, একটা দলিল দিয়ে বুঝাই দেন যে আমাকে নবীর দাম বেশি। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নি বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। কোন নবী বলেছেন, কারো কাছ থেকে আমার শিক্ষা নেওয়ার দরকার নাই, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। স্বয়ংকে? তাহলে মুসা নবী বলতেছে, আপনার উম্মতেরা পারবে না, আপনি যান। মুসা নবীর কথা মতোই তো নবী আল্লাহর কাছে গেল, তার মানে বোঝা গেল মুসা নবী ওস্তাদ, আমাকে নবী ছাত্র। মুসা নবী বসে আছে আর বলে, যান নবী, খালি যাচ্ছে আর আসতেছে, ওস্তাদ বসে আছে, হলো না আবার যান, হলো না আবার যান। তাহলে নবীর হাদিস কি বলতেছে? ইন্নি বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক,
আমার শিক্ষালয়ের যারা ছাত্র হবে তারা জ্ঞানে যদিও শ্রেষ্ঠ না হয় চরিত্রের সার্টিফিকেটে তারা গোল্ডেন এ প্লাস পাবে যার কারণে সরকার প্রাইমারি খোলে নাই হাই স্কুল খোলে নাই কিন্তু হাফেজি মাদ্রাসা কওমি মাদ্রাসা খুলে দিয়েছে সরকার একজন বড় নেতাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই প্রাইমারি খোলে নাই হাফেজি মাদ্রাসা খুলে দিল কারণ কি নেতা বলতে যে হুজুর প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক এই করোনা কোনদিন তারা পাক তাদেরকে ধরে না কারণ হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে হুজুর শিখাই দিতে লায়মুসুহু ইল্লা মুতাহারুন তোদের যে শিক্ষা দেওয়া হবে এই শিক্ষা পবিত্র না হয়ে ধরাই যাবে না জোরে কর কথা ঠিক কিনা আর যারা সবসময় পবিত্র থাকবে তাদেরকে করোনা ধরবে আরে প্রাইমারিরা খাড়া হয়ে মতো এরা কোনোদিন অজু করে জোরে কানে ওরা অজু করে অজু তো করে না এই জন্য সরকার এখনো ভয় করতেছে এ নাপাক গুলো তো ধরবি শিক্ষামন্ত্রী দীপমনি মাঝে মধ্যে তারিখ দেয় সালারা নাপাক আমি নেতাকে বললাম তাহলে হাফিজি মাদ্রাসা কওমি মাদ্রাসা ৬ মাস আগে খুলে দিল লক্ষ লক্ষ বাচ্চারা লেখাপড়া করতেছে আপনারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন তো একটা ছাত্র করোনা হয়ে মরছে আসলে কি ভুয়াটা বলবো না কারণ এই কথা রেকর্ড হচ্ছে আপনাকে কিছু হবে না কিন্তু আমার উপর সব হবে আমি কিছুদিন আগে শোনের মসজিদের ব্যাপারে ওয়াজ করছি যে আল্লাহর ঘর মসজিদে যখন আমরা ঢুকি তখন একটা পুরস্কার দুইটা পুরস্কারের কথা আল্লাহ বলেছেন বলে নাই ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুয় ওয়া আমানাহুম মিন খাওফ এটা কার কথা অথচ গত বছর এই রমজান মাসেই কিন্তু করোনা আমার এলাকায় ঘোষণা হলো পাঁচ অক্ট পাঁচ জনের উপর ঢুকে পারবি না জুম্মাতে খুব বেশি হলো ১০ জন আর তারাবিদ ১২ জন এর বেশি ঢোকা যাবে না দুই হাত ফাঁক ফাঁক করে ডাঙার লাগবি সারা জীবন ওয়াজ করছি তিন জায়গা তোমরা ফাঁক করো না একটা হলো আমাদের কাতার জোরে কোন কথা ঠিক কিনা আমাকে ওয়াজ সরকার লাঠির বাড়ি মারে দুই হাত ফাঁক ফাঁক সব কটা গোয়েন্দার গুলা সিটার বাটপার গুলা চান্স পেল মানে ওরা যে বারো ধন মসজিদ কমিটির সভাপতি ১ নম্বর সিটার সেক্রেটারি হলো ২ নম্বর বাটপা আর কেশিয়ার সারা সুতখো এই সব পয়ডা খারাপ গুলো চান্স আছে আর এই গরিব গরিব ভালো মানুষ ঢুকতি চলবি না এ ওয়াজ আমার ইউটিউব আছে এ ওয়াজ সিটার বাটপার গুলো চান্স আছে ভালো মানুষগুলো চান্স হয়নি অথচ আল্লাহ বলেছেন আমার ঘরের ইবাদত করো এই ঘরের মালিকের ইবাদত করো আমি তোমাদের সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেব ১ নম্বর হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না আর ২ নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নামাজের মাধ্যমে নিরাপত্তা দিয়ে দিব তাহলে যাবতীয় ভয় মানে কি করোনার একটা ভয় এই ভয় মসজিদের মধ্যে আছে বাইরে আছে আমি ওয়াজ করছি মাস্ক পরে মসজিদে ঢুকতেছে আমি বলছি কে ভাই মসজিদে মাস্ক কেন একটা মেয়ে মানুষ তো বলতেইছে ঘর থেকে যখন বাইরে যাবেন তখন মাস্ক পরবেন তো সবচেয়ে দামি ঘর কোনটা মসজিদ তে নিজের ঘর তো আপনি মাস্ক পরেন না মসজিদে মাস্ক মুখের দিয়ে ঢুকতেছেন আপনি ঢোকার সাথে সাথে বেইমান এই ওয়াজটা আমার কাহালু টিউন অফিসের কাছে কে যে শুনাইছে অফিসার বলতেছে এখনই গ্রেপ্তার করলি আমি এই সরকার বিরোধী মাস্ক বিরোধী স্যাবলুন বিরুদ্ধে ওয়াজ করতেছে আমি স্যাবলুন বিরুদ্ধে ওয়াজ তো করবোই যাদের অজু করার নির্দেশ আছে তাদের স্যাবলুন কোত্থেকে লাগবে যাদের মুখে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুলুন ওয়াল জুজাম ওয়া মিন সাইরিল আসকাম তাদের মুখে মাস্ক লাগবে না জোরে কোন কথা ঠিক কিনা তো এই কথাগুলো তো রেকর্ড হচ্ছে এই কথাগুলো এই জন্য তো একটু বাজান কি কারণ লাইলাতুল মিরাদের শুনবেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমরা ৫০ অক্ত পারবো না এটা কে বলেছে মুসা নবী জোরে কন কে এইটা মুসা নবী কখন বলেছে
ওই বাইতুল মুকদ্দাসের ভিতরে নামাজ হওয়ার আগে না পরে কথা কয় না বাইতুল মুকদ্দাসে নবী দুনিয়াতে নামাজ পড়ে তো আল্লাহর কাছে গেছে তখন ইমাম কে মুসা না আমাদের নবী তাহলে আল্লাহ যাকে ইমাম বানায় দিয়েছে তার জ্ঞান কম না বেশি বুঝতে হবে আবার যখন নবী বোরাকের পিঠে চলেছেন সহিহ হাদিসে বলা হয়েছে নবী কিন্তু বোরাকের পিঠে দৌড়ে গিয়ে চলে নাই আগে বোরাকের গায়ে হাত দিয়ে বলে জিব্রাইল এই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে কোথায় নিয়ে যাবে আল্লাহর আরশে নিয়ে যাবে কত সময় লাগবে বলে এত দ্রুতগামী যানবাহন বোরাক আলোর চাইতেও কোটি কোটি গুণ গতি বেশি নবী বোরাকের পিঠে না চড়ে নবী বললেন জিব্রাইল এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মতকে আল্লাহ দিত তাহলে 50,000 বছরের পুলিশেরা 30,000 বছরের পুলিশেরা আমার গুনাহগার উম্মতরা বিজলি আকারে পাড়ি দিত ধরে কোন সুবহানাল্লাহ তার মানে কি বোঝা গেল বোরাকের পিঠে চড়ার আগেই যেই নবী উম্মতের কথা মনে করেছে আর সেই নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল নবী উম্মতের ব্যাপারে কিছুই বলল না বলল এসে মুসা নবী আসলে ইহুদিরা মুসা পর্যন্ত মানে ইহুদিরা ষড়যন্ত্র করলো যে মুসলমানের কাছে তাদের নবীকে খাটো করানোর জন্য এই 50 ওয়াক্ত নামাজ ঢুকে লাগবে এতদিন পরে সে ধরা পড়ে গেছে কথাটা বুঝলেন না এই জন্য বলতেছি একমাত্র কোরআন ছাড়া যত কিতাব আছে সব কিতাবের মধ্যে কিছুটা ভেজাল আছে জোরে করে আছে না নাই কথা করে আছে না নাই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে দিলেন সেই নামাজ নিয়ে রাতে রাতে ফেরত আসলাম কেমন ফেরত আসলেন হাদিসের মধ্যে আছে অজু করেছিলেন সেই পানি গড়তেছে এমনকি যে হাতিমের পাশে ঘর থেকে নবী গিয়েছিলেন ঘরের শিকল পর্যন্ত নড়তেছে এর মধ্যে এতগুলো সব হয়ে গেছে কিরে পানিও গড়ে শিকলও লড়ে তার মানে কি এর মধ্যে 27 বছর সুবহানাল্লাহ কন না কেন সুবহানাল্লাহ কইতে পশা লাগে অনেকে আবার চিন্তা করতেছে 27 বছর এটা ভুয়া কথা এক বৈজ্ঞানিক বাংলাদেশের হুমায়ুন আজাদ বলছে যে মুসলমানরা বলে মুসলমানের নবী গ্রহ নক্ষত্র সব কিছু পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল এরা জানে মুসলমানরা জানে যে সূর্যের তাপ এক একটা গ্রহের তাপ নক্ষত্রের তাপ কত বেশি তার মধ্যে দিয়ে একজন মানুষ আল্লাহর কাছে যাচ্ছে পুড়িয়া তো সারখার হয়ে যাবে পুড়িয়া সারখার হয়ে যাবে একজন নাস্তিক এই কথা বলেছে আমি নাস্তিকদের বলি শোনেন ওটা অত বড় দলিল দেওয়ার দরকার নেই এখানে একটা বাতি জ্বলান একটা বাতি আগেকার ল্যাম্পো দেখেননি ল্যাম্পো আমি কিন্তু ল্যাম্পোর মধ্যে এরকম লোক নিয়ে যেতাম আমার বাপ এই কি আমি দেখতেছি জ্বলতেছে মানে আগুনের মধ্যে লোক নিয়ে যেত আপনারা বলেন তো আমার লোকে কোনো তাপই লাগে না কেন লাগে না কারণ আগুনের পুরানো শক্তির চাইতে আমার লোকের গতি বেশি আমার লোক লাগার আগে আমি পার হয়ে চলে যাচ্ছি যদি আমি ধরে থাকি তাহলে কি হবে পুড়ে যাবে তো নবী যে বোরাকের পিঠে চড়েছে ওই সমস্ত নক্ষত্র সূর্য তারকারাজির তাপের চাইতো বোরাকের গতি অনেক বেশি ধরে কারণ সুবহানাল্লাহ বোঝে না নাস্তিকেরা বোঝে তো পানি লড়তেছে তারপরে শিকল লড়তেছে পানি গড়তেছে তার মধ্যে আবার 27 বছর কেমনি হলো মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আসবে যেদিন জো বাইডেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসবে সেদিন প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল আমাদের সংসদ ভবন বঙ্গভবন এলাকায় যত রাস্তা আছে ওই বিমানবন্দর থেকে সমস্ত রাস্তা বন্ধ কোনো গাড়ি ঘোড়া চলবে না জো বাইডেন যতক্ষণ না আসবে কোনো গাড়ি ঘোড়া চলবে আচ্ছা এই কথা যদি প্রধানমন্ত্রী কয় আর র‍্যাব পুলিশ যদি রাস্তার আশেপাশে পাহারা দেয় একটা গাড়ি ঢুকবে তাহলে কি সব বন্ধ প্রধানমন্ত্রীর হুকুমে এখন আমেরিকার প্রেসিডেন্ট আসতেছে আসার পর যখন চলে গেছে তখন আবার সব চালু হয়ে গেছে তাহলে একজন প্রধানমন্ত্রী আহ্বানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আসলে যদি সব কিছু প্রধানমন্ত্রীর হুকুমে বন্ধ হয় আল্লাহর দোস্ত আল্লাহর আরশে যাবে যতক্ষণ পর্যন্ত নবী আল্লাহর কাছে ছিল আল্লাহ তাআলা সব গতিকে বন্ধ করে দিল আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না খালি প্রধানমন্ত্রী পারে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে
সমস্ত ক্ষমতার মালিককে এই যে সমস্ত ক্ষমতার মালিককে এই কথা বলার সময় আল্লাহ না করে যে আপনারা কি আমার কথা বুঝতেছেন না এইগুলাই তো সবচাইতে দামি জিকির এই যে আমি বললাম সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ এরাই হলো জিকির সবচাইতে দামি জিকির সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ স্বীকার করেছে এরপরে দুনিয়ার কাউকে আর ক্ষমতা বান বিশ্বাস করবে না আমাদের মধ্যে দুই একটা সামসা এরকম নাই আমার দল এখন ক্ষমতা আছে আমাক জিনিস আমার দল ক্ষমতায় এই কথা বলার সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায় কারণ কোন দল ক্ষমতায় নাই ক্ষমতায় আছে কে আল্লাহ আরো জোরে আল্লাহ জোরসে বলুন আল্লাহ তোমার দলকে ক্ষমতা দিয়েছে কে আল্লাহ আবার নামানোর মালিককে এখন ক্ষমতা ভাইয়া কেউ যদি ছয় তালা দেয় দেড় লাখ খাট একটা খাটের উপর বারো হাজার টাকার কম্বল গাও দিয়ে কয় নয়টার সময় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আল্লাহ কয় কেরে তোর বাড়ি তোর ঘর তোক নামাইকে খালি তিনটার সময় একটা সামান্য একটা ভূমিকম্প ঝাঁকি মারছে ওই এত জোরে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটা পরার পর্যন্ত টাইম পাইনি এখানে ন্যাংটা হয়ে নিচে চলে আসছে তো ভূমিকম্পে তো হাজার হাজার মানুষ রাস্তা বার হয়েছিল বুঝলেন না রমজান মাসে হয়েছিল এই ভূমিকম্প হয়েছিল রমজান মাসে তো সবাই বার হয়ে গেছে রে আমাকে তো লুঙ্গি আছে তোর লুঙ্গি লুঙ্গি তো ছয় তালা তোর লুঙ্গি ছয় তালা তাহলে তুই মনে হয় কিছু বেয়াদবি করছিস বেয়াদবি কি এরা বেয়াদবি করনি কিন্তু ওই বেয়াদবি করছে আমার বাড়ি আমার ঘর আমার নামাই কে আজকে ক্ষমতার চেয়ার পেয়ে তারা বেয়াদবি করতেছ আল্লাহ হয়তো এমন করে নামাবে ন্যাংটা হয়ে নামা লাগবে জোরে কর কথা কি মনে করতেছে আল্লাহর ভর দেয় ক্ষমতা এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন তো ইজ্জুমান তাশা বলেন তো ইজ্জুমান তাশা ও তো জিল্লুমান তাশা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন নবী বললেন চাচা রাতারাতি ফেরত এসে হেরেমের মধ্যে আমি ফজরের নামাজ আদায় করলাম এ নামাজ শেষ করে সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো আমার মনে হয় এই কারণেই সকালবেলা আমার চেহারা আপনাকে অতি সুন্দর লাগতেছে কারণ দেখা করছে কার সাথে আল্লাহ কিসের নবী কিসের এটা কি আমার ওয়াজের জিন্দগি থেকে বলে ফেলবি যে বৌদি শুধু এক কাপ চা খাসা কিসের গলাটা বেরে মাই ঠিক করো গলা ডাবার বক্তা এটা না 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 আপনারা কি কোনো দেখছেন চা খাওয়া আমি কিন্তু বলেছি আমি চা খাবো আমি যে চা খাবো না এই কথা বলিনি আমি বলেছি আমার সামনে বসা জনগণ এক কাপ করে যখন পাবে তখন আমি চা খাবো এতগুলো মানুষক সামনে বসে থেকে আমি একলা চা খাওয়া এটা খাওয়ার জন্য চরম বেয়াদবি জোরে কর কথা ঠিক কি খাওয়ার আদব নাই আদব মতো খাওয়া মসজিদের মধ্যে যতক্ষণ একলা একলা বসে আছে খিলেও কিন্তু এতগুলো মানুষ দিয়ে একলা চা খালে জিবা জান আল্লাহ খুঁজে দেয় রে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন কঠিন আলোচনার দিকে আসতেছি মনটা স্থির করেন ভাইজান আবু জেহেলকে রাসূল বলতেছেন এই কারণেই মনে হচ্ছে আমার চেহারা আপনার কাছে অতি সুন্দর কারণ দেখা করছে কার সাথে আল্লাহ কিসের তৈরি আর নবী কিসের তৈরি জোরে কন্না গান হ্যাঁ নবী মাটির তৈরি দেখেন এখনই কাম হয়ে যাবে এখনই দুই দল হয়ে পিটাপিটি শুরু হবে এই যে একটা গান আছে নবী মোর নূরে খোদা তার নূরে সকল পয়দা আদমের কল হবে তে তারি নূর রোশনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি চার সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা চার সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা নূর যে অন্ধকারে ডুবিত এই ধরনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি আলে হাদিসের মধ্যে ওয়াজ করবার গেছি সবাই আসা খালি এক হাত দেন এক হাত দেন এই এক হাতে ঝাঁকি মারে আমি দুই হাত দেই ওরা খালি এক হাত দেয়
আমি কইলাম কে রে ভাই দুই হাত দিয়ে মুসাফা করা লাগবে এক হাত কেন বলে হুজুর আমরা ওই বাম হাতক মুসাফার মধ্যে থুই না আমি বললাম কেন থন না ওটা পায়খানা পেশাব পরিষ্কার করার হাত এই জন্য এক হাত আপনি ডান আমার ডান আমি চিন্তা করলাম তাহলে এটা কিসের হাত পায়খানা পেশাবের হাত আমি গেলাম সামনে থাকলাম দেখি কিছু করা যায় কিনা ওরা এশার নামাজ কিন্তু তিন রাকাত পড়ে না ওরা পড়ে এক রাকাত যেরকম কয় রাকাত ভেতর নামাজ এক রাকাত পড়ে ওরা কিন্তু দোয়ায় কুনুত কিন্তু আমরা দোয়ায় কুনুত উলাতে তারপর পড়ি না হাত বান্ধা ওরা কিন্তু হাত বান্ধা পড়ে না ওরা দোয়া কুনুত এরকম মোনাফা আমার কাছে একবার এরকম মোনাফাত করতেছে আমি ওই অবস্থায় এক হাত ধরে মারছি টান মানে বাম হাত ধরে মারছি টান তোকে হুজুর এই হাত টান দিলেন কেন করে পেশাব পায়খানার হাত তুই মোনাফাত তুই লুকেরা তখন কয় হুজুর আপনার সাথ তাহলে দুই হাত দেখো আমি চিন্তা করলাম নবী কিসের তৈরি একজন বক্তা ওয়াজ করতেছে নবী মাটির তৈরি নবী মাটির তৈরি কিন্তু যখন ওসমান গনির কথা বলতেছে তখন বলতেছেন ওসমান ও জিন্নুরাই আমি সেই বক্তাকে বললাম কে রে ভাই নবী মাটির তৈরি আপনি বললেন আর ওসমান জিন্নুরাইন কেমনে হয় ওসমান জুইটা নূরের অধিকারে কেমনে হয় বলে নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছে এই জন্য ওসমান জিন্নুরাইন দুইটা নূরের অধিকারী তাহলে নবীর মেয়েরা যদি নূর হয় তাহলে বাবা কেমনি মাটি তখন কয় হুজুর এটি তো বুঝতেছি না তো বুঝিস না সে হতো আমার ইস্কার আপনারা নবী মাটির তৈরি এ ফতোয়া দিবেন না নবী নূরের তৈরি এটা বলার দরকার নেই আমি আপনাদের বলবো অন্ধকারে একটা লোক লাইট নিয়ে আসতেছে লাইট নিয়ে আসার সময় দূর থেকে মানুষ দেখা যায় না সবাই বলতেছে আলো আসতেছে আলো আসতেছে আপনারা বলেন তো আলো কি আসে না নিয়ে আসতেছে আলো নিয়ে আসতেছে যখন আপনার কাছে ওই আলোওয়ালা আসলো তখন আপনার কাছে কিসের দাম বেশি আলোর দাম বেশি না আলোওয়ালার দাম বেশি আসো নবীকে যদি শুধু নূর বলেন তাহলে নবীর দাম কমে যাবে নবীকে আমরা সকলে বলবো নূরওয়ালা জোরে কন কিওয়ালা অন্ধকারের মানুষগুলোকে আল্লাহর কোরআনের নূর দিয়া নবী গোটা বিশ্ব আলোকিত করেছেন এই জন্য আমরা স্লোগানে বলি আল কোরআনের আলো সব জায়গায় জালো আল কোরআনের আলো নবী হচ্ছেন সিরাজম মুনিরা সময় থাকলে আমাদের নবীর ব্যাপারে কিছু শান শওকত দিয়ে আপনাদের সামনে আলোচনা করব এখন যেটা বলতে যে শোনেন ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে দেখা হলো এ কারণেই হয়তো আমার চেহারা আপনাকে অতি সুন্দর লাগছে সঙ্গে সঙ্গে আবু জেহেল চিল্লায় বলতে পাগল 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 নবী যতক্ষণ বলেছে ততক্ষণ কিন্তু আবু জেহেল কোনো কথা বলে নাই কিন্তু কথা শেষ করার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলা শুরু করলো পাগল নবী সুমকে বলে চাষা আমার মধ্যে পাগলামি কি দেখলে বলে পাগলামি দেখলাম হলো তুই যে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছিস ওই সম্পর্কে আমার কোনো খবর নাই কিন্তু তুই যে বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ ইমামতি করছিস ওই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমার খবর আছে ওখানে আমি এ পর্যন্ত দুইবার ভ্রমণ করেছি যেখানে যাইতে লাগে ৩০ দিন আসতে লাগে ৩০ দিন আর তুই কইলি আজকে রাত্রেবেলা ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়াইছিস কোন সুস্থ মস্তিষ্কের লোক এমন গাঁজা করে কথা বলতে পারে না এই কথা বলে আবু জেহেল যখন চলে যাচ্ছে নবী আমার জোড়হাত করে বলে চাচা আপনি আমাকে লক্ষবার পাগল বলেন আপনি আমাকে হাজারবার পাগল বলেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি পাগল পাগল বলে কোথায় যাচ্ছেন আবু জেহেল বলতেছে অনেক দিন হলে চেষ্টা করতেছি তোকে আমার এলাকা ছাড়া করার জন্যে কিন্তু কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না কারণ কিছুদিন হলে আমি দেখতেছি জনগণ আসে আসার সময় আমার বাড়ির দিকে থুতে দেয় আবু জেহেল দেখতেছে কিন্তু দেখতেছে তেল তেলা গোয়েন্দার বোঝেন না জনগণ কাক ভোট দেবার যাচ্ছে এটা তেল তেলারা বোঝে না কথাখান বোঝে না বুঝে দেখেই তো কাল হয়ে যায় আগে তো এখন কিছুদিন হলে আমি জানলাতে দেখতেছি জনগণ আমার বাড়ির দিকে এরকম থুক থুক থুতা দিয়া তোর বাড়ির যায় আমি চিন্তা করলাম কেন আমি একজন নেতা আর আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে যায় তখন থেকে চেষ্টা করতেছি তোর এলাকা ছাড়া না করলে আমার এককভাবে নেতৃত্ব দেওয়া যাবে কিন্তু কোনো ইস্যু পাচ্ছিলাম না ইস্যু আজকে বাংলাদেশে বহু ইস্যু আছে
আমাদের মতন আলেমদেরকে সাইজ করার জন্য ধরে কোন কথা ঠিক কি না কথা কোন ঠিক কি না এর আগে একটা ইস্যু ছিল ভাস্কর্য ধরে কোন কি সাইজ করছে প্রত্যেক থানা যায় দেখবেন 23 জন বক্তা কোন থানা তো 19 জন বক্তা তালিকা চলে আসছে থানার তালিকা আছে চোর ডাকাতের আর এখন আসছে আলেমে গেলে এখন কোন মাহফিলে যদি পুলিশ দেখেন তাহলে সকলেই চিন্তা করে এই পুলিশগুলো আলেমক ধরে বেড়াচ্ছে পুলিশ ধরবে কাক ভালো মানুষ হোক না খারাপ হোক এ কথা কান না কেন ভালো মানুষ না খারাপ আজকে যাত্রা আবার তো গোরহাট গান বাজনার জন্য থানা টানা কোন জায়গা যাওয়া লাগে না কোরআনের মাহফিল করতে গেলি আজকে আমাদের অনুমতি তালাশ করা লাগে জোরে কোন কথা ঠিক কি না আরে সব কিছু চলবে কিন্তু কিছু জায়গার উপরে নির্দেশিকা দেওয়া হবে মুসলমানেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন আবাদ পুকুর হাটের অনুমতি লাগবে না কোরআনের মাহফিলের অনুমতি লাগবে এটা মুসলমানের সবচাইতে বড় বিপদ তখন ইন্না লিল্লাহি বেশি বেশি আমল করা লাগবে আমার কথা কি বুঝতে পারতেছেন এক দৌড় এমন এক জনের কাছে আইছে যেটা আবার নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র নাম কি আবু বকরের দরজায় আবু জেহেল দাঁড়াইছে আমার বাড়ির দরজায় আমার মনে হয় নেতা বিপদ পড়ছে আপনার বলেন তো বড় বড় নেতাদের বিপদ কি নেতাদের বিপদ কি আইরে আইরে নেতাকে বিপদ হলো পাঁচ বছর পর ভোট চাওয়া ধরে কোন কি চাওয়া গাড়ি নিয়ে পাঁচারো গাড়ি নিয়ে এমপি সাহেব এমপি ইলেকশন করবে দাঁড়াইছে পাঁচারো গাড়ি নিয়ে আসতেছে এক ফকির যাচ্ছে রাস্তা দিয়ে ড্রাইভার কে এমপি বলতেছে গাড়ি থামা ড্রাইভার বলতেছে স্যার এখানে তো কোনো মানুষ জন নাই আপনি তো মানুষ দেখলে গাড়ি থামান এখানে তো মানুষ জন নাই বলে ওটা কে আসতেছে তো ড্রাইভার বলতেছে ওটা ফকির আসতেছে কয় ভোটের আগে এটা হলো ভোটের আগে থামা গাড়ির থেকে দাঁড়ায় এমপি ইলেকশনে দাঁড়াইছে আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ফকির খেলে চারিদিকে তাকায় তো কি দেখেন বলে বাবা তুমি কাক সালাম দিলা কা আপনাক দিলাম হান ভিক্ষা করে খায় ভোটের আগে চাচা আপনিও যা তালুকদার হতে বড় বড় নেতারা পরে ভোটের আগে বেকায় দেয় কিন্তু বর্তমানে যে সিস্টেমে ভোট চলতেছে আর বেকায়দা নাই জোরে কোন কথা ঠিক দিলা কিন্তু আমরা ছোটবেলা দেখছি আয় আয় বাড়ির চাষি বলতেছে তোমার চাষা তো আবাদ পুকুরি আছে ঠিক আছে ওখানেই যাচ্ছি আবাদ পুকুর যায় চাষাকে ধরে বলতেছে আপনার বাড়িতে গেছিলাম চাষা কিন্তু চাষি কোলে আপনি হাটে আইছেন তো আপনার খুঁজতেছি তো চাষা বলতেছে খোঁজার কারণ কি ভোটর ডালাছ আপনি কেমনি বুঝলেন বলে বাংলাদেশের লোকেরা ভোটর যখন দাঁড়ায় তখন সব মানুষকে খোঁজে আবু বকর চিন্তায় পড়ে গেল এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজায় দরজা খুলে বলতেছ নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় কেন আবু জেহেল বলতে যাও বক্কর তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে শোনেন তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে সঙ্গে সঙ্গে আবু বক্কর শাহাদত আঙ্গুলি তুলে বললেন আবু জেহেল যেই কথা একবার বলেছ এই কথা দ্বিতীয়বার বললে দ্বিতীয়বার এটা কি এই জায়গা যেই কথা একবার বলেছ এই কথা যদি দ্বিতীয়বার বলো আবু জেহেল তিন ধাপ পিছনে চলে গেছে নরম মানুষ এত গরম হলো কে আল্লাহ রাসুল বলেছেন আমার সবচাইতে সাহাবিদের মধ্যে নরম হলো এক নম্বর আবু বকর গরম হলো এক নম্বর উমর সম্পদশালী এক নম্বর ওসমান আর জ্ঞানী হলো এক নম্বর আলী চারজন সাহাবিকেই নবী এক নম্বরে রাখছেন জোরে কোন কয় নম্বরে তাহলে নরমে এক নম্বর নাম কি আর গরম হলো ওমর সম্পদ হলো ওসমান আর জ্ঞানী হলো হযরত আলী একটু মনোযোগ দেন আবু জেহেল চমকে গেল সকালবেলা যার কাছে খবর দিলাম এই নরম মানুষ গরম হলো আবু জেহেল চমকে বলে আবু বকর এত গরম হয়েছ কেন আবু বকর বলতেছে রে আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কথাটা খেয়াল করবেন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে আল্লাহ বলেছেন সে মুসলমান থাকবে না সে মুনাফিক হয়ে যাবে
من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. আমাদের বাংলাদেশে ওই যে ফ্রান্সের ম্যাক্রো, আপনার নাম শুনেন নাই কিছুদিন আগে, ফ্রান্সের ম্যাক্রো নবীর কার্টুন এটা অনুমোদন করেছিল, যার কারণে বাংলাদেশের মুসলমানেরা কিন্তু হুঁশে উঠছিল, ধরে কোন কথা ঠিক কিনা, গোটা বাংলাদেশের রাস্তা বাইতুল মোকাররম থেকে নামাজ পড়ে প্রত্যেকটা মসজিদের মুসল্লি মিছিল করছিল, করছিল কি করছিল না, কিন্তু বাংলাদেশের দুটা বড় দল, বাংলাদেশে কিন্তু দুটা বড় দল আছে এই ধরনেরা কিন্তু মিছিল করেন, তার মধ্যে একটা হলো ক্ষমতাত আছে আর একটা হলো বিএনপি, এই দুই দলের কোনো মিছিল নাই, আমার নবীর বিরুদ্ধে কার্টুন করলো এত সে এই বড় দুটা দল কোনো মিছিল করলো, কথা কন না, এ কথা কন না কেন, কথা কন না কেন, তাহলে দুইটা বড় দল যদি মিছিল না করে আমরা ছুটকে ছুটকে দল আমরা মিছিল করলাম, তাহলে কি বুঝবেন বর্তমানে বড় দুই দল কোন ভূমিকাত আছে, যে কথা কন না কেন, আপনারা ভাবতেছে আমি কিন্তু আগে ওয়াজ করতাম যে আগামী তোর বহু ওয়াজ আছে বুঝে শুনে ওয়াজ করা লাগবে, কিন্তু এখন ওয়াজ করি পুলিশ ধরার চিন্তায় না আজরাইল ধরার চিন্তায়, আমি যে মঞ্চে যখন বসি মনে করি এটাই আমার শেষ ওয়াজ, রাস্তার মধ্যে হয়তো আমাকে পুলিশ ধরবে না কিন্তু আজরাইল ধরতে পারে, জোরে করার কথা ঠিক না, তা আল্লাহ বলবে কে রে তুই আজগাই মরবু তুই তেল তেলা ওয়াজ করলু কে, হ্যাঁ আমি কি জানি যে আজকের পর আমি বাঁচবো, এ কথা আমার কি কোনো গ্যারান্টি আছে, কথা কর না কেন, আপনাকে মনে হয় আছে, ইজাত আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবচাইতে বড় বিপদ হলো মানুষের নিকটতম মৃত্যু, সেই মৃত্যুকে দূরে রাখা একজন মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো মৃত্যু অতি নিকটে, অথচ সেই মৃত্যুকে দূরে রেখেছে, এটা হলো সবচাইতে আমাদের জন্য বড় বিপদ, আজকে যারা আমরা অন্যায় কাজ করতেছি এক কারণে যে এখনই মরতেছি না, অনেক সময় আছে মরার আগে তৌবা করে ভালো হয়ে মর মরে, এরকম কিছু ছেলে পেলে নাই জিজ্ঞাসা করা হয় কে বাবা চলো মসজিদে যাই, না হুজুর আমার দাদাই বেঁচে আছে, ওর দাদা বাসা আছে, ওর বাপ বাসা আছে, আজরাল কি সিরিয়াল ব্রেক করবে নাকি, আগে দাদা ধরবি তারপরে দাদা মরে গেলে হন বাপক ধরবি তারপরে লাইনে হানি আছে, সবচাইতে বড় বিপদ হলো যুবকদের জন্য এই চিন্তা করা, আজকে মসজিদে বুড়া মানুষ পড়ে না সিয়াল্লে নামাজ পড়ে আর যুবকেরা সব বাহিরে আড্ডা গুলি মারতেছে, জোরে কোন কথা ঠিক কিনা, কথা কর না কেন ভাই, হাসরের ময়দানে আল্লাহ কোনো বুড়াক বলবে না তোর বুড়াকালের হিসাব দে, কোনো ছোট বাচ্চাকে বলবে না তোর শৈশবকালের হিসাব দে, প্রত্যেকটা বান্দা বান্দিকে বলবে তোমার যৌবনের হিসাব দে জান্নাতে যাও, এ কথা কি ঠিক, তাহলে কিসের হিসাব চাবে, যৌবনকালের, আর তোমার সেই যৌবনকাল হলো শয়তানের সাথে, রে যুবকেরা যারা কোরআনের মাহফিল আছো একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর ইন্না লিল্লাহ দিয়া যে ওয়াজ করতেছে এ ওয়াজের মধ্যে আমাকেরও তো একটা কথাও কইলো না, আমি আমার মা বোনদের জন্য মাত্র পাঁচটা মিনিট ওয়াজ করবো, অসুবিধা আছে আপনাদের, আল্লাহ নবী মদিনায় মা ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুসকি মুসকি হাসতেছে, রাসুল বললেন ফাতেমার ঘরের মধ্যে দিয়ে নবী আমার মুসকি মুসকি হাসতেছে, মা ফাতেমার চমকে গিয়ে বলো বাবা আপনি আমার ঘরে কেন হাসতেছেন, মেয়ের ঘরে যদি বাবা গিয়ে হাসে হঠাৎ মেয়েরা কিন্তু বিব্রত হয়, মেয়েরা কিন্তু কি হয় বিব্রত হয়, ফাতেমা বলতেছে বাবা আপনার হাসার কারণ কি, আল্লাহ রাসূল বলেন ফাতেমা তোমার ঘরের মধ্যে হাসার কারণ হলো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, মা ফাতেমা সেই হাসি খাতুনে জান্নাত বলছেন আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, মা ফাতেমার হাসি দেখে রাসূল বললেন ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা, তোমার আগে একটা মেয়ে কিন্তু জান্নাতে যাবে, আপনারা তো সুবহানাল্লাহ বলেন কিন্তু এইটা শোনার পরে ফাতেমার হাসি বন্ধ, রাসূল বলেন ফাতেমা হাসি বন্ধ কেন, বলে আমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিবে আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে,
এইটা কেমন করে হলো ওগো নবী ওগো আমার বাবা এইটা কেমনে হলো যাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিবে তাকে প্রথম জান্নাত না দিয়া দুনিয়ার কোন মেয়েকে আল্লাহ প্রথম জান্নাতে ঢুকাবে সেই মেয়ে সম্পর্কে আমি একটু জানতে চাই রাসূল বললেন ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো বলে হ্যাঁ ওই পাহাড়ের সামনে কি দেখো বলে ছোট্ট একটা জঙ্গল ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে আপনা তো সুবহানাল্লাহ এবার আর জোরে কোলেন ফাতেমা নবীর কাছে বসে বলতেছে বাবা কোন আমলের কারণে একটা কাঠুরের বউকে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার পরেও তার আগে জান্নাতে যাবে আল্লাহ রাসূল বললেন কোন আমলের কারণে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাতে দিবে এটা আমি বলতে পারবা এটা বলতে পারবো না এটা তোমাকে তদন্ত করে জানা লাগবে সুবহানাল্লাহ পরদিন আসরের নামাজের পরে মা ফাতেমা চুপি চুপি পর্দা করে বোরকা পরে সুবহানাল্লাহ মেয়েরা যখন রাস্তায় বের হবে আল্লাহ কোরআনে বলেছেন অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা আল্লাহু আকবার আমাদের মা বোনদের ব্যাপারে আয়াত আল্লাহ নাযিল করছে মেয়েরা যখন বাড়ি থেকে বের হবে তখন কেমনে বের হবে চুপি চুপি কালো রঙের বোরকা ঢিলা ঢালা পৃথিবীর কোন পুরুষ যদি একবার দেখে দ্বিতীয়বার আর তাকাবে না কারণ ওই রকম দেখলেই তাদের অন্তরে ভয় ঢুকবে এটা মানুষ না রে মনে হয় স্বরের কাছে পেতনি যাচ্ছে এই যে আমি যে কালো কাপড় পরে ওয়াজ করি কেন আমি প্রত্যেকটা মাহফিলে গিয়ে দেখি যে স্যাটেলাইটের মাধ্যমে মেয়েদেরকে এখন বক্তা দেখায় ঠিক কিনা বলেন আমি চিন্তা করলাম যে একটা পুরুষ মানুষকে মেয়েরা দেখাতো এটা তো একটা পর্দার খেলাপ আমি যদি বলি যে স্যাটেলাইট দেওয়া চলবে না তখন কমিটির লোকেরা কবি ই বক্তা আর চলবে না আমি চিন্তা করলাম যে আমি দেখতে কালো পোশাকও কালো এই দুই কালো যখন একত্র হবি তখন আমাকে দেখতে ভূতের মতো মনে হবে মেয়েরা আমার ওয়াজ শুনবে ঠিকই কিন্তু আমার চেহারার দিকে তাকাবি তাছাড়া আপনারা কোন তো আগে কি আমি কালো পড়ছি এ কথা কেন আগে কালো পড়ছি কিন্তু যেদিন থেকে স্যাটেলাইট শুরু হচ্ছে আমাকে কালো মানুষ আবার কালো পরা লাগলো ফতুয়া দিবেন কি আমার মায়েরা বোনের একটু মনোযোগ দাও শোনেন চুপি চুপি ফাতেমা ওই কাঠের বিবে জামিলার ঘরের দরজায় সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাই জামিলা দৌড়ে এসো আলাইকুম আসসালাম বলতেছে ফাতেমা বলতেছে আমি নবীর মেয়ে ফাতেমা আমি একটু তোমার ঘরে ঢুকবার চাই জামিলা ছোট বাচ্চার মতন কান্দতেছে ফাতেমা বলে কান্দেন কেন বলে আমার সারা জীবনের সাধনা এক নজর ফাতেমাকে দেখতে চা ফাতেমা বলতেছে তাহলে দরজা খুললেই তো দেখা হবে এইখানে কান্নার কারণ কি জামিলা বলতেছে দরজা কেমনে খুলবো আমার স্বামী কাঠুরিয়া বাজারে কাঠ বিক্রি করতে গেছে স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্যও দরজা খুলতে পারবো না একটা মেয়ে মানুষের সাথে একটা মেয়ে মানুষ দেখা করবে এখানে বলবার স্বামীর হুকুম লাগবি মা ফাতেমা চমকে গেল জামিলা বলছে সগো নবীর মেয়ে ফাতেমা আজকের দিনে আপনি বাড়িতে যান আগামীকাল এই সময় যখন আসবেন আসা মাত্রই দরজা খুলে দিব কারণ আমার স্বামীর কাছ থেকে আজকে রাত্রেবেলা হুকুম নিয়ে রাখব মা ফাতেমা চমকে গিয়ে মনে মনে কয় যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না এই মেয়েটার ঘরের মধ্যে ঢোকাই লাগবে কোন আমলের কারণে আমার আগে আল্লাহ ওরে জান্নাত দিবে জানার দরকার আছে না নাই ফাতেমার আগ্রহ আরো বেড়ে গেল পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি বোরকা পরে যখন রওনা দেয় পিছন দিক থেকে এক ছোট্ট বাচ্চা দৌড়ে এসে সামনে দাঁড়ায় বলে মা গতকাল আসরের পরে কিন্তু আপনাকে পাই নাই এত খোঁজা খুঁজেছে আপনি কোথায় গেছিলেন আজকেও চোরের মতন কোথায় যাবেন আমি কিন্তু আপনার সঙ্গে যাবার চাই ওই বাচ্চার নাম হলো হোসাইন জোরে বলেন নাম কি মা কোথায় যাবেন
আমি আপনার সঙ্গে যাবার চাই, ফাতেমা চমকে গেল, যদি হাসান হইতো তাহলে তারে বুঝান যাইতো, কিন্তু হোসাইনকে বুঝান যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা হাসান হলো অবিকল, আমি নবীর মতন, জোরে কোন সুবহানাল্লাহ, কিন্তু হোসাইন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে আমি রাসূল কিন্তু তাকে হাসানের চাইতে একটু বেশি ভালোবাসি। এখন কি করবে ফাতেমা, জেদি সন্তান জেদ ধরেছে, ওই হোসেনকে সঙ্গে করে জামিলার বাড়ির দরজায়, জামিলা দরজা খোলো, জামিলা কান দেওয়ার বলে দরজার কাছেই দাঁড়িয়ে আছে, এক ঘন্টা হলে আপনি আসামাত্রই দরজা খুলবো। ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলতে কেন দেরি, বলে আপনার সঙ্গে কে জানাইছে, কে জানাইছে, বলে আমার ছোট ছেলে হোসাইন, বলে ওই হোসাইনকে সঙ্গে নিয়ে যদি দরজা আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনাকে ফেরত যাওয়া লাগবে। আপনি চিন্তা করে দেখেন, গতকাল কিন্তু আপনি একলা এসেছিলেন, আমার স্বামীর কাছ থেকে আপনার একার ব্যাপারে হুকুম পাইছি, কিন্তু আপনার ছোট্ট ছেলে হোসাইনের ব্যাপারে তো আমি কোনো হুকুম নেই নাই। ফাতেমা বলতেছে জামিলা আমার হোসাইনের বয়স হলো মাত্র 3.5 বছর, 3.5 বছরের একটা বাচ্চা, যদি মায়ের সঙ্গে তোমার কাছে ঢোকে তাহলে অপরাধ কি? জামিলা বলতেছে আপনি খাতুনে জান্নাত হবার পারেন, কিন্তু ফতুয়া বিষয়ে আপনি কম জানেন, কারণ হোসেনের বয়স যদি 2 বছর হইতো তাহলে স্বামীর হুকুম লাগতো না, কিন্তু 3.5 বছর যখন হয়েছে তখন হুকুম লাগবে, কারণ 2 বছরের বাচ্চারা খালি দেখবার পারে কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারে না, কিন্তু যখনই 2 বছর পার হবে তখন খালি দেখবে না, ওরা মেমোরির মধ্যেও ধারণ করবে। সুবহানাল্লাহ, কোন না কেন, এই জন্য আপনার ঘরে যদি 2 বছরের বাচ্চা চেতন থাকে, কয় বছর, 2 বছর বাচ্চা যদি চেতন থাকে আপনি স্বামী স্ত্রী মহব্বত করেন, অসুবিধা নেই, কারণ ওরা খালি দেখবি বুঝবি না, কিন্তু যেই 2 বছর ওভারটেক করবি তখন খালি দেখবি না, ওইটা আবার হাসে হাসে ভেতরে তুলবি, বেড়া এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল রে, বলতে পারে, দেখছেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর, নিজের জন্ম দেওয়া 2 বছরের বেশি বাচ্চা হলে তার সামনে হালাল প্রেম, হালাল বিবাহ, স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত করা যাবে না, এরই নাম হলো ইসলাম। আর আমাদের দেশে ইসলাম না থাকার কারণে 14ই ফেব্রুয়ারি পালন হয়, কাকি মাসা কুত্তা যেমন জোড়া লাগে 14ই ফেব্রুয়ারিতে তেমন জোড়া লাগে, জোরে কোন কথা কর না, ছেলের কথা কর না, সরকার তো ধর্ষণ মুক্ত বাংলাদেশ করবার চায়, যারা ধর্ষক ধরা পড়বে তাদেরকে মৃত্যুদণ্ড দিবে, এটা হলো সরকারের আইন। এই আইন যখন পাশ হলো আমার চোখের পানি, তখন এক ছেলে বলতে যে হুজুর এই আইন কি আপনার পছন্দ হয়নি, তাই আমি বললাম তোমাকে খবর কি, বলে ভালো আইন করছে, ধর্ষকের মৃত্যুদণ্ড আর ধর্ষণ হবি না, আমি বললাম আইন তো ভালো রে বারে, কিন্তু ধর্ষণ করবো তুই আর হামাক দিবি জেল, তখন কয় হুজুর এটা কি কথা, আমি বললাম ধর্ষণ কে করছে, দেল্লু শিকদার, বিচারক নিজেই কইছে এখানে দেলোয়ার সাইদির কোনো বিচার হচ্ছে না, এখানে বিচার হচ্ছে দেল্লু শিকদার, তো দেল্লু শিকদার করলো ধর্ষণ, উই করলো রাজাকারি, আর সাইদি হুজুর বন্ধু থুলো কে, এটাই আইনের নাম, কাম করবো তুই আর খুশি হবি আমার, বুঝিস, একটা ধর্ষকের ফাঁসি হবে না, আইনের মারফাত আছে, জোরে কোন কথা ঠিক কি না, যদি ফাঁসির কার্যকর হয়ে যায় তখন রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করবি, রাষ্ট্রপতি বলেন মাফ করে দিনু, আর আমার গুলা মাফ করবি, আল্লাহর বান্দারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিচারকের চেয়ারে বসে যখন তারা আইন নিয়ে ন্যায় বিচারণ করবে না, এটাই হলো মুসলমানের সব চাইতে বড় বিপদ। বেশি বেশি কি পড়া লাগবে, ধরে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সঙ্গে সঙ্গে হোসেন বলতে মাফ, এই খারাপ মেয়ের দরজায় কেন আইছেন, যে মেয়েটা আমার মায়ের জন্য দরজা খোলে না, আমি ছোট্ট হোসাইন আমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা হলো অত্যন্ত খারাপ। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে গালামিকে চুমাতে বলতেছে বাবা তুমি যারে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে, মায়ের মতন
আপন কেহ নাই রে দুনিয়ায়, সবাই বলেন মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা, কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায় কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো মায়ের সাইতে এই দুনিয়াতে আপনার আপন কেউ আছে? এ কতখান আছে? কেউ নেই। অথচ বউ আর শাশুড়ি বসে আছে, ছেলে বলতেছে আম্মা আম্মা আবাদপুকুর বাজারে যাচ্ছি, আপনি কি খাবে, ডাব খাবে না গ্লুকোজ খাবে? বউ বলতেছে আমার মাও দুটোই খায়। ওই এখন ব্যাগ না বের হচ্ছে, ঠিক আছে আম্মার জন্য ডাবও আনবো গ্লুকোজ আনবো, ব্যাগ না বের হচ্ছে দরজাত মা খাড়া হয়ে আছে, দরজাতই মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে না তাকে মাথা নিচু করে যাচ্ছে, আবার তোকে হাটে যাচ্ছে ব্যাগলিয়া মাথা নিচু করে। মা বলতেছে বাজার তিন দিন হলে তোর দেখিনি বাবা, শুধু এক নজর দেখার জন্য কতদিন দরজায় আসিস, তুই যে মাথা নিচু করে চলে যাস আমি তোর মা আমার কি তোর দেখতে মন চায় না। আজকে দশ দিন আগে পান সুপারি কিনে দিছিস, দশটা দিন হলে পান সুপারি কিনে দিছিস বাবা, আজকে বাজারে যখন যাস বেশি লাগবে না রে, মায়ের জন্য দশ টাকার একটু পান সুপারি নিয়ে আসি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি তোমার খাই খাই খালি খাই খাই খালি খাই খাই। এখন আপনারা চিন্তা করেন শাশুড়ির জন্য ডাব কিনবে গ্লুকোজ কিনবে, ওই জায়গায় কোনো গল্প না, আর মায়ের জন্য খাই খাই বলতেছে। সমাজে এইরকম বেটা আছে না না? আমি আপনাদের বলবো আপনি শাশুড়ি খাওয়াতে পারেন অসুবিধা নাই, কারণ শাশুড়ি হলো নফল আর মা হইল ফরজ। শাশুড়ি কি আর মা কি? আগে ফরজ আদায় করেন, ফরজ আদায় করে যদি নফল আদায়ের সুযোগ থাকে করেন, না করলে কোনো পাপ নাই। আপনি বইয়ের বাড়িতে আপনার বাড়িতে শাশুড়ি যদি না খেলে বেটে দেন একটা পাপ হবে না, একটা পাপ হবে না। এ কথা বল না কেন, মেয়েগুলো বুঝুক। বহু মহিলা আছে ওরকে বুঝান দরকার আছে না নাই, কারণ বউগুলো দেখেন আমার শ্বশুর আসবে সোমবারে, শনিবার থেকে বউ আমার কান গরম করতেছে যে সোমবারে আমার আব্বা আসবে, আব্বা কিন্তু ইয়া খায়, ওই যে ট্যাংরা মাছ খায়, পাতাসে খায়, জিওল মাছ খায়, ইলিশ খায়, এশিয়ার দই মিষ্টি খায়। আরে হসে রে হসে হসে, আমি সব কিনে দিছি 17 প্রকার আইটেম আমার শ্বশুর খাওয়াচ্ছে, আমি দূরে থেকে দেখি শ্বশুর বারবার বলতেছে আর খামো না মা, আর বউ বলতেছে আরে এক টুকরা খান আব্বা, আরে এক টুকরা খান। আমার শ্বশুর এক সময় রাগ করে বলতেছে এই দুর্নীতি তো আসবার চাই না, তুই খেয়ে খেয়ে মারা হাল দিবি। কিছুদিন পরে দেখি আমার বাবা বসে বিস্কুট দিয়েছে এক থালি, বাবা খায়, আমি দূর থেকে তাকায় দেখি এভাবে আঙ্গুল আমার বাবা দাঁতের মধ্যে ঢুকে বিস্কুট খায়। আমি কইলাম কে রে, গোস্ত খালে মানুষ দাঁত খিলাল করে, বিস্কুট খায় দাঁত খিলাল করতেছে। আমি আস্তে আস্তে বাবার কাছে আসলাম, বাবা একটা কথা আমাকে বলতেছে বাজান, যতদিন আমি আসি প্রত্যেকবার এই বিস্কুট দেয়, তুই কি ভালো বিস্কুট কিনিস না, শেতানা বিস্কুট দেয় দাঁতের সাথে লেগা যায়, আমি কি ভালো কিনি না, শেতানা দেয়। তখন আমি বুঝলাম তোর বাবা আসলে 17 আইটেম আর আমার বাপের শেতানা বিস্কুট, কি করা যায় কি করা যায়। আল্লাহর কোরআন বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা হবে, তোর কাছে শ্বশুর বলো না বাপ বলো। এ কথা কর না কেন, হাসান আমলা মানে সুন্দর আমল লিয়া লুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। আমি চিন্তা করলাম যেই বাবা না খাইয়া আমাকে লেখাপড়া শিখাইছে, যেই বাবা মাটির বিছনাই শুয়ে আমার খাট বানিয়ে দিছে, আজকে সেই বাবা শেতানা বিস্কুট খায়, আমার সুন্দর আমল কি? আমি আস্তে আস্তে ঘরে গেলাম, বুঝবার দিলাম না, ঘরের মধ্যে গিয়া ও দোড়ো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হেকমত অবলম্বন করে মুস্কি হাসি দিচ্ছি আর বউ ডাকতেছি,
বউ মনে করতেছে হাসতে হাসতে যখন ডাকতেছে তো ঘরের মধ্যে যেই গেছে যা মাত্র বউকে এই সাইড করে দিয়ে আস্তে করে আমি দরজার সিটকে লেগে দিলাম আমার বাপ বিছুট খাওয়া বন্ধ করে বলে এ বুঝলো এই বউকে ঘরের তোলা সিটকে দিলে কেন্দ্রে আমি বললাম বাবা একটু ধৈর্য ধরেন ইন্নাল্লাহ মাস সবিরিন আমি একটু সুন্দর আমল করবো আব্বা একটু ধৈর্য ধরেন আমার বাবা ধৈর্য ধারণ করলো আমি কিছুই করি নাই ওই আবু বকর যেরকম আবু জেহেল এরকম দেখাছে মন নাই এই এই দেখাচ্ছে আসতে খুব ধরে না কেরে ফকরনির বেটি তোর বাবা আসলে ১৭ আইটিম আর আমার বাবা ৫৭ স্কুল তুই যদি মহিলা যাস সকালবেলা বিকালে বিয়ে করব ইসলামের শরীয়ত আমাকে আটকাবে না কারণ তুই কি মনে করছিস আমার মেয়েরা ভালোবাসে না প্রত্যেকটা মাহফিলে পুরুষের চাইতে মেয়েরা আমার ওয়াজ বেশি শোনে খালি যদি শুনে বোঝে সেটা বউ মরছে বহু মেয়ে কিন্তু লাইন ধরে ভিতরে কর কথা ঠিক তোর যদি আমি সকালবেলা ছাইড়া দেই বিকালবেলা বিয়ে করব আমার বইয়ের কোনো অভাব হবে না তার মানে কি বোঝা গেল তুই মরে গেলে ছেড়ে দিলে আমার বইয়ের অভাব নাই কিন্তু যেই বাপকে তুই সেতারা বিস্কুট দিলি সেই বাপ যদি মরে যায় বল গোটা দুনিয়া খুঁজলে কি আমি আমার বাপ পাবো আমার মা আমার বাবার চাইতে দুনিয়াতে কে আমার কাছে আপন রে এই কথা বউকে যখন বারবার বলেছি বউ কান্দার বলে স্বামী গো আপনি যে এত সুন্দর আমল করবেন দরজা বন্ধ করে দিয়ে আমি বুঝবার পারিনি আজকে আপনার কাছে ওয়াদা করলাম আপনার বাবু যা আমার বাবু তাই আমার মা যা আপনার মাও তাই আমার কাছে ওয়াদা করলো দরজা খুলে দিলাম এরপরে আমার বাবা আরও ১০ বছর জীবিত ছিল আমার বাবা মাঝে মধ্যে বলতো বাজান রে ওই দরজা বন্ধ করে তুই যে কী আমল করছিস ওই আমল করার কারণে তোর বউ কিন্তু বউ ছিল না তোর বউ আমার বউমা হয়ে গেছে ধরে কন্যা সুবহানাল্লাহ হোসাইন বলতেছে মা এই খারাপ মেয়ে যদি তোমার আগে জান্নাতে যায় আর সেই কথা যদি না না বলে থাকে তাহলে আসল জায়গা যাওয়া লাগবে আসল জায়গা এই ছেলেরা কি কি করতেছে আসল জায়গা বোঝেন আপনার বলুন তো আসল জায়গা কোনটা দুনিয়ার মধ্যে সবচাইতে আসল জায়গা কোনটা জানেন না আব্দুল আলিম কইছে মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায় অনেক আলেমেরা তখন আব্দুল আলিমের ভুল ধরছে আব্দুল আলী তুমি গানে ভুল কইছো বরং তুমি বলো মনে হে বড় আশা ছিল যাবো মক্কা মদিনায় তুমি মক্কা বাদ দে শুধু মদিনার কথা বলো মক্কা হচ্ছে আল্লাহ মদিনা মোহাম্মদ রাসূলুল্লাহ তুমি মক্কা বাদ দে শুধু মদিনায় যাবে আব্দুল আলীম তুমি মূর্খ বলে গানটা তুমি ভুল কইছো আব্দুল আলিম হাজার হাজার আলেমকে সামনে নিয়ে বলতেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি কে যদি আমি আল্লাহকে পাওয়ার চাই আপনি নবী ছাড়া পাওয়ার কোনো উপায় নাই সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই আচ্ছা আপনারা কি আমাকে একলাই কভার করছেন আপনার করছেন তো শোনা যায় কেনার কারে একটু সকলে গুনগুন করে বল বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই একটা মে মা ফাতেমাকে নিয়ে আসছে নবীর কাছে সরলকন নবী আমার মুচকে মুচকে হাসতেছে ফাতেমা এই পাগলাটা তোরে আমার কাছে কেন আনছে সুবহানাল্লাহ আদরের ছোটে নবী মাঝে মধ্যে হোসেনকে পাগলা কইত কারণ নবী আছে শেষ দা তুই পিঠের উপর চলে চল ঘোড়া চল চল ঘোড়া চল তার মানে কি বুঝতেছে আদর করে বলতে পাগলটা তোরে আমার কাছে কেন নিয়ে আইছে ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই কোন আমলের কারণে কাঠুরার বউ জামিল আমার আগে জান্নাতে যাবে ওটা আমি জানার জন্যই প্রথম দিন গিয়েছিলাম চুপি চুপি কিন্তু এই ধরবার পারছে পরের দিন আমার সঙ্গে গেছে ও বাবা এরই কারণে কাঠুরার বউ দরজা খোলে নাই এখন আমি আপনার কাছে আসি নাই হোসাইন আপনার কাছে আমার নিয়ে আইছে এবার ফাতেমার হাত ছাইড়া দিয়ে এক দৌড়ে গিয়া নানার হাত চাপা ধরছে ধরে কোন সুবহানাল্লাহ ও নানা তুমি আমার মাও চেনো
সিরনা বলে আমার মাকে তুমি কাঠুরের বইয়ের দরজায় পাঠায় দিছো না তোমার মা আর আমার মা বলো তো না না বলো এই দুইজনের মধ্যে কার মা বড় রাসূলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে হোসাইন আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিবার পারলাম না আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না জান্নাতি নারীদের আল্লাহ তোমার মাকে নেত্রী বানায়া দিবে তাহলে নানা আমার মায়ের সম্মানের কথা তুমি বললা জান্নাতি নারীদের নেত্রী সেই মাকে তুমি কাঠুরের বইয়ের বাড়ির দরজাত পাঠা লাগেন কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে যতক্ষণ তুমি না বলবা না না আমি হোসাইন কিন্তু তোমার হাত ধরছি ধরছি এই হাত আর আমি ছাড়ব এমন ভাবে ধরছে আরে নবী ডাক দেয় আলী আলী সঙ্গে সঙ্গে হাতারি লব্বাইকে রাসূলুল্লাহ আলী বলতেছে হুজুর কি জন্য আমারে ডাকছেন নবী বলতেছে কারে হুজুর কোষ এই মুহূর্তে কোনো হুজুর টুজুর চলবে না তুই হলি জামাই আমি হলাম শ্বশুর ফাতেমা হলো আমার মেয়ে আর হোসাইন হলো আমার নাতি জোরে কোন সোহানাল্লাহ ঘরের মধ্যে কিসের হুজুর রে সোহানাল্লাহ কর না খেয়ে আমি যত বড়ই বক্তা হই যখন বইয়ের কাছে ঘরের মধ্যে ঢুকি তখন কি আমি হুজুর যদি বলি আজগারা ভাগার কথা বললাম যে ভান্ডারা জামি মসজিদের উন্নয়ন মাহফিল দুই ঘন্টা বাস করছি মানুষগুলো খালি আমার রস শুনছে তুমি খালি পাঁচটা মিনিট আমার রস শোনো ৫০০ টাকা দেবো ও আর শুনলে ৫০০ টাকা দেবো খালি এই কথা আমার বউ এক আধ মিনিট জাতি করে হবি না টাকা লাগবি না কেন শুনবা না গো বলে দেখো তুমি জনগণের কাছে হুজুর হতো গো কিন্তু আমার কাছে তো হুজুর না ওরা তোমাকে জানে চিনে না কিন্তু আমি তো চিনি মালটা তুমি কি কি মনে করতেছেন তার মানে বোঝা গেল ঘরের মধ্যে যখন যাই তখন হুজুর আল্লাহ নবী ঘরের মধ্যে ডাকতে বলতে যাই তুমি হলো জামাই আমি হলাম শ্বশুর হুসাইন হলো নাতি ফাতিমা হলো আমার মেয়ে জোরে কর সুবহানাল্লাহ আলী রে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতিমার আগে জান্নাতে যাবে এটা একটু তুমি বলে দাও আলী বলতে তো হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন সুবহানাল্লাহ হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন নবী বলতেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা আমি হচ্ছি এলেমের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা আলী বলতে তো হোসাইন তোমার নানার হাত ছাড়িয়ে দাও এদিকে কি শুরু হলো কি হলো রে যারা হইসই করতেছে ঘোরাঘুরি করতেছে এরকম তোমার দিয়ে পাঠান তো তোমার খা পাটি এই দুটো কি উঠলো কেন আর কি সিজার করে নাকি না কোরআনের মাহফিলে মাঝে মধ্যে যারা উঠবেন বুঝবেন যারা সিজার করা সন্তান যখন কি করা সন্তান একমাত্র সিজার করা ছাড়া আর একটু কষ্ট নাই খালি কাটিছে আর যারা এনালো ওই যে মায়ের প্রসব বেদনা দিয়ে যারা দুনিয়াতে আইছে তারা কোরআনের মাহফিল ছেড়ে কখন উঠবে কথা কেন এখন কারা উঠলি বুঝবি না সিদার করা তাহলে উঠলি বুঝবি না সিদার করা ভালো আছে কি অসুবিধা লাগতেছে ১২টা বাজলে মনে করবেন ১২টা বাজলে মনে করবেন টাকা হালাল ১২টা এক এক না ১২টা পার হয়ে গেছে এখন যেগুলো ওয়াজ করতেছি সব বোনাস আপনাকে যে ভাব দেখতেছি বসার সাইজ থেকে মনেই হচ্ছে না যে ১২টা বাজলো তোরে কোন কথা ঠিক কিনা কি কষ্ট হচ্ছে ভাই জান কষ্ট হচ্ছে একটু মনোযোগ দাও শুনবেন আল্লাহ নবী বলে আলী বলে দাও কোন আমলের কারণে ফাতেমার আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে আলী বলতে তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন রাসূল বললেন সেদিন নিষেধ করেছিলাম কিন্তু আজকে বেকায়দা বলে দাও আলী বলতে তো ফাতেমা তাহলে শোনো একদিন দুপুরবেলায় তুমি আমার ঘরে ডাকছিলে তোমার কি মনে আছে ফাতেমা বলতেছে আপনি যদি জানেন তাহলে এতদিন আমাকে বলেন না কেন বলে আজকে তুমি শোনো দুপুরবেলা ঘরের মধ্যে ডাইকে তুমি কি করেছিলে ফাতেমা আমাকে অন্দর মহলে ডাক দে বলে স্বামী গো হাসান হোসেন দুই দিন হলে না খাইয়া বড় কষ্টে আছে ও গো স্বামী এই মুহূর্তে আমাদের বাড়িতে খাবার কিছুই নাই এই অন্নটা তোমারে দিলাম অন্ন বিক্রি করে
বাজার থেকে যা হবে তুমি খাবার নিয়ে আসো। আলী বলে ফাতেমা তোমার সেই ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকায় বাজারে গেলাম, গোটা বাজার ঘুরতেছি কিন্তু ওন্না বিক্রি করব কেমনে এই শরম পাইতেছি, কারণ পকেট থেকে ওন্না বিক্রি করে যখন ওন্না বের করে যখনই বিক্রি করতে যাব হয়তো খরিদ্দার বলবে আলী ভাই ওন্নাকার, যদি বলি আমার বইয়ের তাহলে পুরুষরা বলবে পুরুষ মানুষ তখনই দুর্বল হয় যখন বইয়ের জিনিস বেচা খায়। ঠিক আপনার কি বইয়ের জিনিস বেচা খান? খান না? বইয়ের জিনিস ভাত খাওয়ার সময় খালি বইয়ের গলার দিকে তাকে আছে, বউ কে কাঁটা ফুটতি মাছ মাছের ভাত কি দেখেন? বলে দেখো রে আমার জমির ধারে একটা জমি বার আছে 80,000 টাকা দাম, 60,000 টাকা আছে গো কিন্তু 20,000 টাকার জন্য জমিটা হাত ছাড়া হচ্ছে। বউ কয় ধৈর্য ধরো ইন্নাল্লাহ সাবিরিন, এ বছর হয়নি সামনে বছর হবে, স্বামী রাগ করে কে তোর বাপের টাকা তো যে আমার জন্য এক বছর ছবি, তো বউ কয় রাগ করো কে স্বামী একটু ভাত খাওয়া বাদ দেয়। জোর হাত তুমি খালি একটু দয়া করো তাহলে জাগা হবে। বউ কই দেখো আমার কি আছে আমি কেমনে দয়া করবো? বলে বিয়ের সময় তোমার বাবা দিয়ে গলাত মালা দিয়ে দিছে, যে মালা করে আমার ভাত খিলাচ্ছে তাহলে মালাটা দেও। এক ভরি সোনা আছে আগামী বছরে ভাত ছুঁয়ে বলতেছি এই বছরে এই সময়ে তোমাকে 2 ভরি সোনার ডিজিটাল মালা দেবো, এমন সাটি মারছে বউ মালা খুলে দিছে। ওই বিক্রি করে জমি লিছে 1.5 বছর হয়ে গেছে, ওই তারিখে বউ বলতেছে কে গো গত বছর এই দিনে গলার মালা খুলে দিলাম, 1 বছর পরে 2 ভরি সোনার ডিজিটাল মালা দেবেন, এখন পর্যন্ত কিন্তু মালা দেন নাই। স্বামী খালি মুচকি মুচকি হাসে, বউ কয় হাসেন কেন? তুই কি বধূ সিদ্ধ রোয়াজ শুনিস নি? মেয়েরা কয় বধূ সিদ্ধ রোয়াজ শুনছি, কি কইছে? বধূ সিদ্ধ কইছে মেয়ে মানুষ কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মালা গলার দেওয়া জায়েজ নাই। এখন তুই বল তোকে যদি মালা ছাড়াই আমার দেখতে ভালো লাগে তাহলে মালার কি দরকার আছে রে? প্রেম হলো কলিজার ব্যাপার। বউ কয় আল্লাহ রে ই তো মস্ত বড় সিটার রে, কথা কিন্তু ঠিকই কইছে, কারণ আপনার বউয়ের গলার মালা কে দেখবে? স্বামী দেখবে। সেই স্বামী যদি মালা ছাড়াই দেখতে ভালো লাগে তাহলে 2 ভরি মালা কেনার কি দরকার? এরকম কিছু স্বামী আছে না নাই? চাটি দিয়া বইয়ের জিনিস বেচা খায়। আলী ভাবতেছে ওন্নাটা বের করে যখনই বলবো ফাতেমার তখন মানুষ মনে মনে চিন্তা করবে বইয়ের ওন্না বিক্রি করতেছে আলী দুর্বল হয়ে গেছে, পকেট থেকে ওন্না বের করতে পারেন। আলী বলে ফাতেমা গোটা বাজার ঘুরতেছি ওন্না পকেটের মধ্যে, হঠাৎ একজন খরিদ্দার আমার সামনে সালাম দেবে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন? আমি আলী চমকে গেলাম, বিক্রি করব দুনিয়ার কেউ জানে না, জানে শুধু আল্লাহ, জোরে কোন জানে কে পকেটের মধ্যে রাখছি, আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন? আলী বলে ফাতেমা তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো, আমি তোমার ওন্না বের করে ওই ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম, খরিদ্দার ওন্নার দিকে না তাকায় ব্যাগের মুখটা ধরে আমার হাতে 6টা দেরহাম দিয়ে চলে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা বার খরিদ্দার তোমার ওন্না দেখলো না, স্পর্শ করলো না, ব্যাগের মাথা ধরে 6টা দেরহাম যখন দেয় আমি এক দৌড়ে খাবার দোকানে গেলাম, ও দোকানদার 6 দেরহামের যে খাবার হবে তাড়াতাড়ি প্যাকেট করে দাও, আমার হাসান হোসাইন 2 দিন হলে না খেয়ে আছে। দোকানদার 6টা দেরহামের খাবার প্যাকেট করে যখন আমার হাতে দিবে এমন সময় একজন ফকির আমার সামনে সে সালাম দেয়, বলে আলী রে আজকে 3 দিন হলে কোনো কিছুই খাই নাই, ও আলী পারো তো আমার একটু সাহায্য করো, আমার একটু সাহায্য করো। ও ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, তোমার অন্না বিক্রি করার টাকা দিয়া খাবার প্যাকেট হয়ে গেছে আর এমন সময় ফকির আমার কাছে যখন চায় আমি কি করব? আমি যখন ফকিরকে কিছু বলবার চাইছি এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আলী বলে ফাতেমা চিন্তায় পড়ে গেলাম, 6টা দেরহামের 1টা দেরহাম ফকিরকে দিব আর বাকি 5টা দেরহাম নিয়ে খাবার নিব। এই চিন্তা করে পকেট থেকে 1টা দেরহাম বের করে যখন ফকিরকে দিবার চাই এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন।
আলী রে তুই ফকিরকে একটা দেরহাম দিবি, তুই কি জানিস আলী ওই একটা দেরহাম তোর খরচ হবে, তোর নষ্ট হবে না, ওয়াফাইলাইকুম আমি আল্লাহ তোকে 10 দেরহাম ফেরত দেব। আলী রে তুই যদি ফকিরকে 2টা দেরহাম দেস আমি তোকে 20টা দেরহাম ফেরত দেব, তুই যদি ফকিরকে 6টা দেরহাম দেস আমি আল্লাহ তোকে 60 দেরহাম ফিরাইয়া দেব। আলী বলতে তো ফাতেমা আমি নিজের হাসান হোসেনের দিকে খেয়াল না করে আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে ওই ফকিরকে 6টা দেরহাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ, কোন ফকির যখন 6টা দেরহাম নিয়ে চলে যায় এমন সময় দোকানদার বলতেছে আলী ভাই খাবার প্যাকেট করলাম, সেই প্যাকেট না নিয়ে ফকিরকে দান করে দিলেন, এখন আপনার খাবার প্যাকেটের খবর কি? আমি তখন বললাম দোকানদার এক প্যাকেট দেওয়ার কি হবে, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো, 2 বস্তা খাবার প্যাকেট করো, কিছুক্ষণ পর আমি 2 বস্তা নিয়ে যাব। আলী বলে ফাতেমা দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, আমার মন বলতেছে হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, ফাতেমা অন্না বিক্রি করে দিছে, সেই অন্না বিক্রি করার টাকা তুই দান করে দিলি, এখন তুই কি করবি? আমার মন যখন এমন কথা বলে আমার ইমান বলতেছে আলী রে আল্লাহ কোনোদিন কাউকে ঠকায় না, আল্লাহর কোরআন হলো চূড়ান্ত সত্য, ধরে কোন ঠিক কি না। এমন সময় দেখি এক ব্যক্তি উঠ নিয়ে আমার সামনে বলে আলী ভাই উঠটা কি নেবেন? আমি কলাম এমটি পকেট, 1 টাকাও নেই, উঠটা কেমনে নিব? উঠারা বলতেছে 100 দেরহাম বাকিতে উঠটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন সেটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা এত বড় সুযোগ আমি হাতছাড়া করলাম না, বিক্রি করে টাকা দেওয়া কি বুঝতেছেন? 100 দেরহামে বাকি উঠটা নিয়ে যেই মাত্র উটের বাজারে গেছি চারিদিক থেকে সবাই চলে আসে, আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? সবাই হযরত আলীকে চিনে গেছিলেন না ধরে খান, সবাই বলতে যে কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন, কত দাম নিবেন? আমি বললাম কত দাম নিব সেটা বলবো না, তোমাদের মধ্যে খরিদ্দার বলো কত দিবা? এক খরিদ্দার আমার কানে কানে কই এত সুন্দর উট 160 দেরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা 160 দেরহাম উটটা বিক্রি করে 100 দেরহাম উটওয়ালারে ফেরত দিয়া বাকি 60টা দেরহাম না দোকানে গেলাম, দেখি দোকানদার খালি রাগে ফুসতিছে, কারণ এক ব্যাগ করে সেটা খুলে রাখছে 2 বস্তা আর প্যাকেট, এর মধ্যে আমার খবর নাই। আমি সালাম দিয়ে বললাম ভাইজান কত দাম? বলে 60 দেরহাম। আমি 60 দেরহাম দিয়ে 2 বস্তা খাবার, 1 বস্তা হাতে 1 বস্তা কান্দে নিয়ে যখন তোমার ঘরের দরজায় ফাতেমা বলতে স্বামী গো জামিল আমার আগে কেমনি জান্নাতে যাবে সেইটা না বলে কি ওয়াজ শুরু করছেন? আলী বলতে যে ফাতেমা মেয়ে মানুষের ধৈর্য কম, একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মাসাবিরি। ও ফাতেমা তোমার কি মনে আছে আমি 2 বস্তা খাবার নিয়ে তোমার ঘরের দরজায় তুমি দরজা বন্ধ করে দিলে, স্বামীর কান্দে বস্তা হাতে বস্তা দেখে তুমি দয়া না করে দরজা বন্ধ করলে? আমি সালাম দিয়ে বললাম ফাতেমা দরজা খোলো, তুমি তখন জানলা দিয়ে আমার কি বলেছিলে মনে আছে? তুমি কইলে 6টা দেরহাম বিক্রি অন্যা বিক্রি করার টাকা দিয়া বড়দুর 1 প্যাকেট খাবার হবে, একটা যে অন্য দিছি অন্য বিক্রি করার টাকা দিয়ে বড়দুর 1 প্যাকেট খাবার হবে, কিন্তু আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আমি কিন্তু তখন বলেছিলাম আগে দরজা খোলো তারপরে বলবো, তুমি তখন বলেছিলে না আগে বলেন তারপরে দরজা খুলবো। এক সময় আল্লাহর কোরআন বলতেছে রিজালু কাওয়ামুন আলা নিসাব, পুরুষের নারীদের উপরে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তখন বারবার বলেছ আগে বলেন তারপরে দরজা খুলবো, আর আমি বলেছি আগে খোলো তারপরে বলবো, তুমি যখন জেদ করে দরজা খুললা না, তখন কোরআনে আয়াত বললে আলী রে তুই কি তুই বইয়ের তলে থাকবি নাকি, তোর বউ যখন খুলতেছে না তুই ঘরের মধ্যে ঢুকিস না? আমি 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরজায় সুবহানাল্লাহ কর সঙ্গে সঙ্গে বসা নবী দাঁড়িয়ে এসে আমার মাথা থেকে বস্তা নিল, আমার কাঁধ থেকে বস্তা নিয়ে বলে আলী রে কত কষ্ট করে তুই আমার দরজায়। আলী বলতে যে হুজুর আপনি কত ভালো বাবা আর আপনার মেয়ে কত খারাপ, এই বস্তা নিয়ে দরজায় দাঁড়িয়েছিলাম আপনার মেয়ে দরজা খুলে নাই। রাসুল মুস্কি হাসে বলে আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে বলে না, তাহলে আমার কাছে কেন এসেছো তুমি কি জানো? ও আলী তুমি কি বলতে পারো ওই ফাতেমার অন্না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছ থেকে 6 দেরহাম ভিক্ষা নিয়েছে? আলী রে তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কে তোমার কাছ থেকে উট কিনে নিল?
আলী বলতেছে রাসূল আল্লাহ আমি কিছুই জানি না আমি কিছুই জানি না রাসূল বলতেছে তাহলে শোনো তোমার কাছ থেকে যে উট কিনেছে তোমার কাছ থেকে যে অন্না কিনেছে এই অন্না কিন্তু দুনিয়ার কোনো খরিদদার কিনে নাই অন্না কিনেছে স্বয়ং আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়া কারণ ফাতেমা হলো পর্দানিশী আর পর্দানিশীর অন্না দুনিয়ার কোন মানুষকে আল্লাহ কিনতে দেয় নাই আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠায় দিয়া 6 দিরহাম দিয়া তোমার কাছ থেকে অন্না কিনে নিয়েছে আলী তুমি কি জানো যেই ফকিরটা তোমার কাছে ভিক্ষা চাইলো ওই ফকিরটাকে আলী বলতে যে হুজুর আমি কিছুই জানি না যা জানি আল্লাহ এবং রাসূল জোরে কান সুবহানাল্লাহ দেখেন কত সুন্দর কথা আমি কিছুই জানি না যা জানে কে আল্লাহ এবং কথা কয় না আল্লাহ এবং আর আমাদের বাংলাদেশে অনেক লোক আছে সব জানে আল্লাহ রাসূল কিছুই জানে না অথচ সাহাবীকে ব্যাপারে যত হাদিস আছে এখানে হুজুর বসে আছে প্রত্যেকটা সাহাবী বলেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আপনি ভালো জানেন এই কথা বলেন আল্লাহ এবং আপনি ভালো জানেন তার মানে কি বোঝা গেল আল্লাহ জানে কথা কন না কেন আল্লাহ জানে রাসূলও জানে আর কতগুলা লোক কয় সব জানে আল্লাহ রাসূল কিছুই জানে আরে পাগলা রাসূলের মাধ্যমেই তো আমরা জেনেছি জোরে কোন ঠিক মনে আছে কে আবু বকর জোরে কোন কে হে কথা কোন কে এখন মা ফাতেমার ওয়াসা রাইখা দিলাম আবু বকরের কাছে চলে আসতেছি আবু জেহেল তিন ধাপ পিছনে গেছে শুনবেন এ শুনবেন কারা কারা আল্লাহ খাদ্য খান লিল্লাহে তাকবীর আচ্ছা ঠিক আছে ওই যে 6 দিরহাম ফকির ভিক্ষা নিল কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে আপনারা না শুনলেও মেয়ে মানুষেরা শুন তাহলে আপনারা একটা শুনেন আর একটা শুনো এই দুইটা শোনার আগে আগামী বছর ইসালি সব করা লাগবে তার জন্য গরু দেওয়া লাগবে আপনারা কি মনে করতেছেন যে স্বয়ং আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়া 6টা দিরহাম ওই দিরহাম দিয়েছে আল্লাহ কে দিল মিলন না কে কে হয় গ্রামে ও গ্রামের ছেলে মিলন নগদে 1,000 টাকা দান করেছে আল্লাহ মিলনের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ নেক নিয়ত নিয়ে আশা করে আল্লাহুম্মা আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন আগামী বছর যত হলুদ এ হলুদ তো দিয়ে গেছে রে আবার হলুদ কে দেয় নাম মোহাম্মদ আশিক হোস ইসলাম পিতা আবুল হোসেন যত হলুদ লাগবে সব হলুদ দেবে দাদা মারা গেছে হ্যাঁ দাদা তোমার দাদা দাদা মারা গেছে দেখেন কেমন লাগতি দাদার কথা ইসালে সব মাহফিল যায় এখানে হাজার হাজার মানুষকে দোয়া হবে প্রত্যেক বছর বাবা তো সেই দোয়ার মাহফিল একটু শরিক হবেন না দাদা মারা গেছে দাদা রুহের মাগফিরাতে নাতি 1,000 টাকা দান করেছে আল্লাহ নাতির দানকে কবুল করেন আল্লাহ দাদার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহুম্মা আমিন বাবা কান্দে মা কান্দে কবরেতে শুইয়া দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া আব্দুর রশিদ মানে ভৈরব আব্বা 5,000 লিল্লাহে তাকবীর আলহাজ আব্দুর রশিদ আলহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস রহমান কি দিছে 1,000 টাকা দান হঠাৎ এত গরম হইল কেন আবু বকর বলতেছে আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে মুনাফিক কথা কয় না মুনাফিক হয়ে গেছে আপনাদের মনে আছে না ভুলে গেছেন আমাদের বাংলাদেশে একটা দল আছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না এই দলের নাম হলো কাদিয়ানি গ্রুপ জোরে কোন কি গ্রুপ কাদিয়ানি আমাদের বাংলাদেশের সমস্ত আলেম ওলামা সরকারের কাছে দরখাস্ত করেছে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হোক আল্লাহ কোরআনে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহু আকবার আবু জেহেল বলতেছে আবু বকর কি জন্য পাগল কইছি তুমি কি জানো
তোমাদের নবী কইছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আজকে রাত্রি বেলা নামাজ পড়ানোর পরে সাত আসমান পাড়ে দিয়ে আল্লাহর আরশে গেছে আল্লাহ পাক নাকি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে সকাল বেলায় গাফা খুরি গল্প আমার কাছে করলো এখন বলা আবুবকর ওই মানুষকে কি সুস্থ মানুষ বলা যায় আবুবকর বলা আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই আবু জেহেল বলতে তোমার সকালটাই মাটি আর সকালটাই কি কার কাছে খবর দিলাম কাম হলো না আবু বকর খবর শোনার পরে দৌড় এক দৌড়ে নবীর কাছে গিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়া দুই চোখ দিয়ে চোখের পানি গাল ভিজায় ফেলতেছে আবু বকর মাথার পাগড়ি খোলে নবীর চোখের পানি মুছে বলে ইয়া রাসূলুল্লাহ এই বছরটা হলো আপনার কষ্টের বছর যেই বছর আপনার চাচা আবু তালেব মারা গেল যেই বছরে আপনার দরুদের বিবি খাদিজা মারা গেছে যেই বছরে তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন আর সেই বছরে আল্লাহর আরশে গিয়া আল্লাহ পাক আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে ওগো নবী এত খুশির খবর আপনি কেন কাঁদতেছেন রাসূল বলে আবু বকর এই খবর তোমারে কে দিছে বাদান কে দিল আবু বকর বলতেছে আবু জেহেল এই খবর দিয়েছে আবু জেহেল এই খবর দিয়েছে নবী চমকে বলে তোমার কি বিশ্বাস হয় আবু বকর বলে সাদ্দাকতে রাসূলুল্লাহ এক বিন্দু মিথ্যা নয় সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে মুস্কি হাসি দেয় মুস্কি হাসি দিল আবু বকর আবু জেহেল যখন আমাকে পাগল বলেছে তখন থেকে আমার মনে বড় কষ্ট না জানি কি হয় কেউ কি বিশ্বাস করবে কিন্তু তুমি যখন সাদ্দাকতে বলে দিলে আনন্দে আমার অন্তর ভরে গেল আল্লাহ বলে হাবিব যে আপনার মনে আনন্দ দেয় সে শুধু আবু বকর নয় আজ থেকে সিদ্দিক ডিগ্রি আমি দিয়া দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ জি ভাইস চেয়ারম্যান মসজিদের জন্য 25 বস্তা সিমেন্ট দান করবে আল্লাহ তার দানকে কবুল করেন জোরে বলে আল্লাহুম্মা আমিন হ্যাঁ জি জি তো আপনাদের যারা কমিটির মধ্যে মাহফিল কমিটি যারা সব কমিটি মসজিদ কমিটি সবাই দিয়েছেন আপনারা দিয়েছেন সবাই না দিচ্ছে বলে হবে না তো দিয়ে দেন না না লেয়াল ফর্ম করলে হবে তাই আল্লাহর নবী বলতেছেন আলী বলো ফাতেমা জানতে চায় কোন আমলের কারণে কাঠরো বিবি জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে আলী বলতেছে ফাতেমা আমি যখন আল্লাহর নবীর কাছে আসলাম দুই বস্তা নিয়ে তুমি যখন দরজা খোলো নাই মনে আছে তোমার নবী বললেন আলী তুমি কি বলতে পারো কি জন্য ফাতেমা দরজা না করলে তুমি কি আমার কাছে আসতে তুমি যখন আমার কাছে আসলে তাহলে শোনো আলী তুমি কি বলতে পারো ফাতেমার অন্না কে কিনেছে আলী বলতেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে রাসূল বললেন আলী রে ফাতেমার অন্না কিনেছে স্বয়ং আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়া তুমি ছয়টা দেরহাম নিয়া যখন বাজারে খাবার কিনতে গেলে আলী খাবার প্যাকেট হয়ে গেল ওই সময় একজন ফকির তোমার কাছে ভিক্ষা চাইল ওই ফকির কে আলী তুমি কি জানো ওই ফকিরটা হলো সেই ফেরেশতা যে ফাতেমার অন্না কিনে আল্লাহর কাছে জমা দিয়েছে তুমি কি জানো আলী ওই ফেরেশতা ফকির সাইজে আল্লাহর হুকুমে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাকে পরীক্ষা করবে সুন্দর আমলটা কি তুমি আলী এক সময় মনে মনে ভাবতেছিলে খাবার প্যাকেট হয়ে গেছে সেখান থেকে ফকিরকে কেমনে দিব এমন সময় আল্লাহর কোরআন তোমার সামনে এসে বলল আম্মা সাইলা ফালা তানহার সাইল কারিকে খারি খারি ফিরান যাবে না আল্লাহর কোরআনকে দাম দেয় তুমি যখন একটা দেরহাম ফকিরকে দিবার চাও এমন সময় আল্লাহর কোরআন বলল আলী ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন আল্লাহর কোরআনের দাম দিয়া তুমি ছয়টা দেরহাম যখন ফকিরকে দিয়া দিলা ফকির ছয়টা দেরহাম নিয়ে আল্লাহর কাছে গিয়া আল্লাহকে যখন ছয়টা দেরহাম দেয় আল্লাহ তাকায় দেখে ফকির রূপে ফেরেশতার চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ বলে কেন কান্দিস বলে বুঝি না ছয়টা দেরহাম দে অন্না কিনলেন সন্তান দুই দিনের না খাওয়া আবার সেই ছয়টা দেরহাম ফেরত নিয়ে আসলেন খাবার এখন হাতে নিবার পারলো না আল্লাহ কয় ফেরেশতা রে যা যা যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা আজকে দুনিয়াতে বিক্রি হবে
ওয়ালি, ওই ফেরেশতা মানব রূপে এসে ওই ফাতেমা যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে ওই উটটা তোমার কাছে বিক্রি করলো বাকি 100 দিরহাম দিয়ে, আবার ওই ফেরেশতাকে আল্লাহ 160 দিরহাম দিয়ে পাঠায় দিছে, 100 দিরহাম ফেরত নে বাকি 60টা দিরহাম দিয়ে, তুমি যে দুই বস্তা খাবার নিয়ে গেছো দুনিয়াতে আল্লাহ তোমাকে একের বদলে 10 দিয়েছে। ফাতেমা বলতেছে তাহলে আমার আগে জামিলা কেমনে জান্নাতে যাবে, এই কথা কোন জায়গায় আছে? আলী বলতেছেন ফাতেমা শোনো, উঠের পিঠে চড়ে তুমি যখন জান্নাতে যাবে কিন্তু উঠটা ওই জান্নাতের কিছু দূর যাওয়ার পর্যন্ত আর সামনে যাবে না। ফেরেশতা বলতেছে আল্লাহ এই উঠটা তো আর সামনে যায় না, এখন ফাতেমাকে নিয়ে জান্নাত থেকে অনেক দূরে উঠটা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে রে ফেরেশতারা উটটা যদি না যায় তাহলে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলতেছে আল্লাহ উটের কি ধরে টানব, টানার তো কিছুই নাই। আল্লাহ বলবে রে ফেরেশতারা শোন, ওই ফাতেমার ওন্না বিক্রি হয়েছিল, ওন্নাটা আমি জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, ওই ওটটাকে ওই ওন্নাটাকে উঠের লাগাম হিসাবে দড়ি হিসাবে রশি হিসাবে বেঁধে দাও। যখন এটা দড়ি হিসাবে গলায় বেঁধে উটটার সামনে অন্যটা ঝুলতেছে, ফেরেশতা বলে আল্লাহ এখন উটটাকে কে টেনে টেনে জান্নাত নিয়ে যাবে? আলী বলতেছেন ফাতেমা ওই সময় আল্লাহ বলবেন জামিলা রে কাঠুরের বিবি জামিলা তুমি কোথায়? সব সময় তোমার স্বামী দোয়া করতো আল্লাহ, যে বউটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্যে দরজা খোলে না এই বউটারে তুমি সবার আগে জান্নাত দিও। ওই কাঠুরার দোয়া আল্লাহ কবুল করেছে, কারণ স্বামী যখন কোনো বউয়ের জন্য দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কবুল করে। আলী রে তোমার ফাতেমা খাতুনে জান্নাত, তুমি কি কোনোদিন কইছো ফাতেমাকে আল্লাহ সবার আগে জান্নাত দিও? আলী বলতেছে এই দোয়া তো আমি কোনোদিন করি নাই। রাসূল বলে স্বামী হওয়ার পরেও তুমি ফাতেমার জন্য দোয়া করো নাই কিন্তু কাঠুরিয়া দোয়া করার কারণে আল্লাহ তার দোয়া কবুল করেছে। কিন্তু আল্লাহ খাতুনে জান্নাতকে বাদ দিয়ে ওই কাঠুরার বউকে কেমনে সবার আগে জান্নাত দিবে? এ কারণে আল্লাহ বলে রে জামিলা ওই ফাতেমার উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। ওই ফাতেমার অন্যার এক মুড়ে ধরে ওই জামিলা যখন টানা শুরু করবে ফাতেমার উটটা নড়া শুরু হবে, টানতে টানতে এক সময় উটের পিঠ থেকে ফাতেমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বিবির পা জান্নাতে ঢুকে পড়বে। ও মায়েরা সঙ্গে সঙ্গে ফাতেমা চিৎকার দিয়ে বলে আল্লাহ, যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে স্বামীর হুকুম ছাড়া কিছুই করবে না সেই সকল মেয়েকে, আর যে মেয়েরা পর্দা মেনে চলবে এই সকল মেয়েকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়া দিও। আমার মায়েদের জন্যে বলতেছিলাম মা স্বামীর কথা মতো চলা লাগবে, আর একটা হলো মা ফাতেমার মতন পর্দানিশি হওয়া লাগবে। মেয়েদের আমল কিন্তু বেশি না, বেশি আমল আছে এক নম্বর হলো নামাজ, দুই নম্বর রোজা, তিন নম্বর সতীত্বের হেফাজত পর্দা, আর চার নম্বর হলো স্বামীর কথা মতো চলা। এই চারটি আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তারা ফাতেমার সঙ্গে জামিলার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। ধরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুন। ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করতে হবে, এই জন্য রাত বেশি করতে চাইছিলাম না, 12টার মধ্যে কমপ্লিট কিন্তু দেরি হয়ে গেল। ইস্তেগফার হল সকল আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। اللهم صل على سيدنا شفينا نبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. دعاء করে দিলাম। اللهم آمين اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর থেকে এখন প্রায় রাত একটা বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল কর।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও তাম আম্বিয়া কেরাম আসহাবী কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাশ আছে আল্লাহ সকল আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো মাবুদ তোমার যে বান্দারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে ভান্ডার জামি মসজিদের জন্য মাহফিল লাগায় দিছে আল্লাহ এই সকল বান্দাদেরকে তুমি জান্নাতি বান্দা হিসাবে কবুল করো প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন তারা লাগাতে পারে এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দাও আই আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক এই যুবকদেরকে দিয়ে দাও আল্লাহ শুধু কোরআনের মাহফিল করে কি হবে যদি তারা নামাজি না হয় তাই যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছ আল্লাহ তাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করে নাও এই আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে আমি মা বোনদের জন্য বলি মা মেয়েদের এক নম্বর আমল হলো পর্দা পর্দাতে যদি মেয়েরা না থাকে ইন্না লিল্লাহ পড়া ছাড়া আমাদের উপায় নাই মায়েরা পর্দার ভিতরে থাকবেন স্টার জলসা জি বাংলা ওই ভারতের চ্যানেলগুলো দেখা থেকে বঞ্চিত হবেন বিরত থাকবেন আল্লাহ পাক আপনাদের মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে আমাদের মধ্যে অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও অভাবকে মোচন করে দাও মাঠে ময়দানে ফসলগুলো আল্লাহ রহমত বরকতে আল্লাহ তুমি হেফাজত করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি গ্রামের জামায় যোগ্য আলেমে দিন আমার ভাইজানকে আল্লাহ তুমি কবুল করো আজকের এই মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি কেশিয়ার ইমাম মুয়াজ্জিন মুসল্লি আল্লাহ সবাইকে তুমি কবুল করো এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা হাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ তুমি কবুল করো গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আমার বাংলাদেশের প্রতি রহম করো পত্র এলাকার উপরে তুমি রহমত আর বরকতের দরজা খুলে দাও কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত দেখাশো তুমি কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানি তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম